দুই বোতল অপেক্ষা করছে। কিবা ইনফরমেশন আছে নাকি? এতিয়া মাননীয় বিত্তমন্ত্রী মহোদয়ে 2024-25 চনৰ বছৰটোৰ বাবে বার্ষিক বিত্তীয় প্রবিবরণী সদনত দাখিল কৰিব মই অনুৰোধ জনালো। সবে লবিত পাই যাব পিছত। এতিয়া শুনকচোন বাজেট পড়াটো। ওম সর্বেশম স্বস্তির ভবতু, সর্বেশম শান্তির ভবতু, সর্বেশম মঙ্গলম ভবতু। সকলোরে কল্যাণ হোক, সকলোরে বাবে শান্তি বিরাজ করক, সকলোরে পূর্ণতা লাভ করক, সকলোরে জীবন মঙ্গলময় হোক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বৃহদারণ্যক উপনিষদর এই জনকল্যাণ শান্তি মন্ত্রটি উপস্থাপন করে অসমৰ সমূহ জনগণৰ প্রতি শ্রদ্ধা আর প্রণিপাত জানাই মই এই পবিত্র সদনত 2024-25 বর্ষৰ আয় ব্যয় সম্বলিত বার্ষিক বিত্তীয় বিবরণ উত্থাপন করবলৈ আগবাড়িছো। এই জনকল্যাণ মন্ত্রৰ মাজত নিহিত হৈ আছে আজি উত্থাপন কৰিবলগীয়া বাজেটখনৰ সামগ্রিক দর্শনৰ সমস্ত সার। মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত মই উত্থাপন কৰা এখন চতুর্থ বাজেট। সুশাসনৰ মহৎ উদ্দেশ্যক সারথি কৰি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নীতিৰে এখন সমৃদ্ধিশালী আত্মবিশ্বাসী আর আত্মনির্ভরশীল অসম গঢ়ার লক্ষ্য লৈ আমি আমার যাত্রা আরম্ভ করেছিল। মই পবিত্র সদনক জানাবলৈ পাই অত্যন্ত আনন্দ আর গৌরব অনুভব করছো যে বহুমাত্রিক দরিদ্রতা সূচাঙ্ক মাল্টি ডাইমেনশনেল পভার্টি ইন্ডেক্স সম্পর্কীয় নীতি আয়োগের প্রতিবেদন অনুসরি যা 9 বছৰত 80.36 লাখ জনসাধারণক দরিদ্রতার পৰা উত্তরণ ঘটুয়া হৈছে। দরিদ্র সংখ্যার হার 2013-14 বর্ষৰ 37.97% 2022-23 বর্ষৰ 14.47% ব্যাপক হারত হ্রাস পাইছে। এই ইতিহাসক বার্তা উল্লেখে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া 72 সংখ্যক স্বাধীনতা দিবসত দেশের জনসাধারণের চেতনালয় অমৃতকালের ধারণাটি সঞ্চার করার বাবে মই তেখেতক ধন্যবাদ জানাইছো। অমৃতকাল হৈছে মোদী ডাঙরিয়ার নতুন ভারত গড়ার এক সপোন। মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় দেশের 75 সংখ্যক স্বাধীনতা দিবসের স্বাধীনতার শতবর্ষ পর্যন্ত 25 বছরীয় কালচোয়া স্বাধীনতার অমৃতকাল হিসাবে নামাঙ্কিত করেছে। এই অমৃতকাল হৈছে 2047 বর্ষত ভারতবর্ষক এখন বিকশিত আর সমৃদ্ধ রাষ্ট্রত পরিণত করার প্রস্তুতিকাল। এই অমৃত স্বপ্ন হৈছে আগন্তুক 25 বছরক দেশের দ্রুত উন্নয়ন, উন্নত জীবন যাপন, প্রযুক্তিগত আর আন্তঃগাঁথনিগত ভেটির সবলীকরণ আর ভারতীয় অর্থনীতির প্রতি সমগ্র বিশ্বর আস্থা পুনৰ প্রতিষ্ঠা করার জড়িয়ে ভারতীয় অর্থনীতির সকল খণ্ডর পুনৰ উজ্জীবিতকরণ, এখন সমৃদ্ধিশালী অসম গড়ার প্রতি দেখা অফুরন্ত সহযোগিতার বাবে মই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ালৈ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। এক শান্তিপূর্ণ পরিবেশ আর শক্তিশালী অর্থনৈতিক ভেটিয়ে এখন রাজ্যক বিকাশের দিকে আগুয়া লো যাওয়ার ক্ষেত্রে অনুঘটকৰ ভূমিকা পালন করে। এই শান্তিপূর্ণ বাতাবরণ দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী অমৃত শাহ ডাঙরিয়ার আগবঢ়া অকুণ্ঠ সহায় সহযোগিতার বাবেও মই তেখেতক আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার রাজ্যখনক অর্থনৈতিকভাবে আগুয়াই নিয়ার ক্ষেত্রে আগবঢ়া নিরন্তর সহায় সহযোগিতার বাবে মই কেন্দ্রীয় বিত্তমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন ডাঙরিয়ানীরও আন্তরিক শলাগ লৈছো। মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আমার সরকারে রাজ্যখনের সর্বাঙ্গীন বিকাশের বাবে শক্তিশালী পদক্ষেপ লৈছে। ইয়ার বাবে অসমবাসীর সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লগে লগে বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচী, কল্যাণকামী পদক্ষেপ আর বিশেষভাবে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমার সরকারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের 5খন রাজ্যের ভিতর অসমৰ স্থান নিশ্চিত করার লক্ষ্য বুকুত বান্ধি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে ঘোষণা করেছে যে অসমৰ প্রতিগৰাকী নাগরিকর উত্তরণ নোহালৈকে আমি আমার এই বিকাশের যাত্রা অব্যাহত রাখিম। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বিরামহীন গতিরে রাজ্যখনক উজ্জীবিত করবলৈ সর্বোতপ্রকারে যে প্রচেষ্টা গ্রহণ করেছে সেই প্রচেষ্টার বাবে তেখেতক আন্তরিক শুভকামনা আর ধন্যবাদ জ্ঞাপন করছো। যা প্রায় 3 বছরত রাজ্য প্রশাসনের যে অভিজ্ঞতা আর অনুভব আমি সঞ্চয় করল
সেই অভিজ্ঞতা আছিল অত্যন্ত প্রেরণাদায়ক। এই অভিজ্ঞতা সমূহে রাজ্যখনের সামগ্রিক বিকাশ আর প্রগতির অর্থে অধিক আত্মবিশ্বাসে আগুয়াই যাওয়ার বাবে আমাক সাহস যোগাইছে। আমি দেখি যে জন অংশীদারিত্বরে সমৃদ্ধ আর অধিক শক্তিমান হয়ে সরকার আর রাজ্যখনের জনসাধারণে আজি তীব্র গতিরে বিকাশের দিকে ধাবমান হয়েছে। সমাজের প্রতিটি স্তরের এনে সর্বাত্মক জন অংশীদারিত্বই হয়েছে আমার সরকারের কাম করার অফুরন্ত প্রেরণার উৎস। বিকাশের এই যাত্রাত আমার সরকারের মূলমন্ত্র হয়েছে আত্মনির্ভর অসম। বিগত সময়ত বিভিন্ন সফলতা আর প্রাপ্তির আধারত আমি এখন আত্মনির্ভর অসমের বুনিয়াদ গড়ার প্রেরণা লাভ করেছো। এনে এক প্রেরণার দলিল হয়েছে আজি মই উত্থাপন করা এই বাজেটখন। এই বাজেটত আপনাদের এখন আত্মবিশ্বাসী আর আত্মনির্ভর অসমের প্রত্যাখ্যা দেখা পাব আর এই প্রতিচ্ছবি আর প্রত্যাখ্যা লই মই বাজেটখনের গভীরলৈ প্রবেশ করব বিচাৰিছো। রাইজর আস্থার তিন বছর মাননীয় অধ্যক্ষ মহোদয়, অসমের বিকাশ আর প্রগতির সকল গুরুত্বপূর্ণ দিকতে বিগত তিন বছরের সময়সাত রাজ্যখনত উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। শান্তি, উদ্ভাবনীমূলক শাসন ব্যবস্থা, মূল আন্তনিগত উন্নয়ন, সামাজিক আন্তঃগাঁথনি তথা সবলীকরণ আর সাংস্কৃতিক নবজাগরণের ক্ষেত্রে রাজ্যখনে নতুন মাত্রা লাভ করেছে। এই ক্ষেত্রে যা 5 ফেব্রুয়ারী 2024 তারিখে মাননীয় রাজ্যপাল মহোদয় এই পবিত্র সদনত প্রদান করা ভাষণত আমার সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক আঁচনিসমূহের সফলতা আর অগ্রগতি সম্পর্কে উল্লেখ করেছে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি 2020 বর্ষর কোভিড-19 মহামারীর নেতিবাচক প্রভাব সত্ত্বেও পরবর্তী সময়ত ভারতের অর্থনীতিয়ে ক্রমান্বয়ে বিকাশের দিকত আগবাড়িছে আর 2023 বর্ষত দেশের অর্থনীতিয়ে মুঠ ঘরুয়া উৎপাদন 3.7 ট্রিলিয়ন আমেরিকান ডলারের সীমা স্পর্শ করেছে। আমি গৌরব অনুভব করছো যে ভারতবর্ষ এটা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে পরিগণিত হয়েছে। বর্তমানের বিকাশের হারে দেশের অর্থনীতিয়ে 2027 সনের ভিতর 5 ট্রিলিয়ন আমেরিকান ডলারের সীমা স্পর্শ করব বলে আশা করা হয়েছে। বিশ্বের 5খন বৃহত্তম অর্থনীতি দেশের ভিতর ভারতে চলিত মূল্যত মুঠ ঘরুয়া উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ প্রক্ষেপিত বৃদ্ধির হার বহন করেছে। অবশ্যই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অক্টোবর 2023 অনুসরি গোলকীয় বিকাশের হার 2023 বর্ষর 3% পৰা 2024 বর্ষত 2.9% নিম্নগামী হওয়ার সম্ভাবনা আছে। প্রক্ষেপিত পাকলন অনুসরি 2024-25 বর্ষত রাজ্যের মুঠ ঘরুয়া উৎপাদন চলিত মূল্যত 6.43 লাখ কোটি টাকা হব বলে আশা করা হয়েছে। আর ই হয়েছে 2016-17 বর্ষর মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদন 2.54 লাখ কোটি টাকার তুলনাত 150% অধিক বৃদ্ধি। আগতীয়া প্রাককলন অনুসরি মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদন চলিত বর্ষত 2022-23 বর্ষর 4.93 লাখ কোটি টাকার বিপরীতে 15.6% বিকাশের হারে 2023-24 বর্ষত 5.70 লাখ কোটি টাকা হওয়ার সম্ভাবনা আছে। প্রকৃত মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদনের স্থির মূল্যত 2022-23 বর্ষর 3.01 লাখ কোটি টাকার বিপরীতে 5.9% বিকাশের হারে 2023-24 বর্ষত 3.19 লাখ কোটি টাকা হওয়ার সম্ভাবনা আছে। অধ্যক্ষ মহোদয়, এইটো আমার বাবে অতি উৎসাহজনক কথা যে অসমে রাষ্ট্রীয় বিকাশতকৈ দ্রুতভাবে বিকাশ লাভ করে আহিছে। অসমের অর্থনৈতিক বিকাশের হার রাষ্ট্রীয় পর্যায়ের 16.1% তুলনাত 2022-23 বর্ষত 19.9% হব বলে অনুমান করা হয়েছে। লগতে মই পবিত্র সদনক জানাবলে পাই সুখী হয়েছো যে রাষ্ট্রীয় অর্থনীতি রাজ্যখনের অর্থনীতির বরঙণির পরিমাণও বৃদ্ধি পাই আহিছে। মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদনের বরঙণি চলিত মূল্যত 2016-17 বিত্তীয় বর্ষর 1.65% 2022-23 বিত্তীয় বর্ষত 1.81% বৃদ্ধি পাইছে। উল্লেখিত সময়সাত স্থির মূল্য 2011-12 রাষ্ট্রীয় মুঠ ঘরুয়া উৎপাদনলৈ মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদনের বরঙণি 1.64% 1.87% বৃদ্ধি পাইছে। একদরে রাজ্যখনে ইয়ার জনমূরি আয়ের ক্ষেত্রে দ্রুততারে বিকাশ লাভ করে আহিছে আর ই 2023-24 বর্ষত বিগত 7 বছরের ভিতর প্রায় দুগুণতকৈও অধিক হয়েছে। রাজ্যখনের জনমূরি আয় চলিত মূল্যত 2016-17 বর্ষর 64,330 টাকার তুলনাত 2022-23 বিত্তীয় বর্ষত 1,20,337 টাকা হয়েছে। আর 2023-24 বর্ষত রাজ্যখনের জনমূরি আয়
135,787 টাকা হব বলে অনুমান করা হয়েছে। মুঠ রাজ্যিক ঘর উৎপাদনের প্রাকলন আর জনুরী আয়ের সংক্ষিপ্ত বিবরণ মই ইয়াত দাখিল করছো। বিত্তীয় সমৃদ্ধ বৃদ্ধি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যখনের বাজেট বই 2015-16 বিত্তীয় বর্ষত 41,931 কোটি টাকার বিপরীতে 2022-23 বিত্তীয় বর্ষত 1,27,283 কোটি টাকালে বৃদ্ধি পাইছে। লক্ষণীয়ভাবে রাজ্যখনের মূলধনী বয় 2015-16 বিত্তীয় বর্ষের পর 2,991 কোটি টাকার পর 2022-23 বিত্তীয় বর্ষত 16,338 কোটি টাকালে বৃদ্ধি পাইছে। অসমে নির্দিষ্ট মূলধনী প্রকল্পসমূহের বাবে গ্রাম্য অর্থনীতি উন্নয়ন পুঁজি আর বহিঃসাহায্যপ্রাপ্ত প্রকল্পসমূহের পুঁজি সফলতার সদ্ব্যবহার করেছে। বিগত 5 বছর গ্রাম্য অর্থনীতি উন্নয়ন পুঁজি আর বহিঃসাহায্যপ্রাপ্ত প্রকল্প ইএপির অধীনত মূলধনী ব্যয়ের বাবে আহরণ করা পুঁজির ক্ষেত্রে যথাক্রমে 177% আর 437% বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। গ্রাফের সহায়ত এই কথাখানি তলত দেখা হয়েছে। বর্তমান রাজ্যখনত 37,700 কোটি টাকার প্রকল্প ব্যয় সাপেক্ষে 18টা প্রকল্পর কাম চলি আছে আর 20,364 কোটি টাকা প্রকল্প ব্যয় সাপেক্ষে 8টা বহিঃসাহায্যপ্রাপ্ত প্রকল্পর কাম হাতত লওয়া হয়েছে। 58,034 কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পসমূহের সঙ্গে বহিঃসাহায্যপ্রাপ্ত প্রকল্পসমূহের দ্বারা লাভান্বিত হওয়া রাজ্যসমূহের ভিতর অসম এক অন্যতম রাজ্য। এই প্রকল্পসমূহের তালিকাখন পরিশিষ্ট ক আর খ আছে। আমার সামর্থ্য বৃদ্ধি আর বিভিন্ন পর্যায়ত সুসমন্বয় সাধনের বাবে বিগত 4 বছর মূলধনী বিনিয়োগ আসনির বাবে রাজ্যসমূহে আগবা বিশেষ সাহায্য আর ভারত সরকারের লাভ করা 50 বছর সুদবিহীন ঋণের দ্বারা অসম সরকার যথেষ্ট উপকৃত হয়েছে। বিগত 4 বছর এই আসনির অধীনত অসমলৈ মুকলি করে দিয়া পুঁজির পরিমাণ 10 গুণতক অধিক বৃদ্ধি হয়েছে। আমি অসমে প্রায় 10,006 কোটি টাকা পাবলে সক্ষম হয়েছো। লোক নির্মাণ বিভাগের বাজেটের অধীনত শিক্ষা, নির্মাণ, স্বাস্থ্য, গৃহ বিভাগ আর পথর বাবে গোলকীয় শিতান গ্লোবেল হেড গঠনের পরিপ্রেক্ষিত অসমত মূলধনী ব্যয়ের ক্ষেত্রে অভূতপূর্ব বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। আর এই ব্যবস্থায় প্রকল্পসমূহের বাবে পর্যাপ্ত বাজেটের উপলব্ধতা আর পুঁজির আগতীয়া অনুমোদন মুক্তি করে দিয়াটো সুনিশ্চিত করেছে। ইয়ার সঙ্গে নতুন বিত্তীয় গাঁথনি আর রাজ্যের স্ব অগ্রাধিকার প্রাপ্ত উন্নয়নমূলক আসনি এসওপিডি সমূহের বাবে সম্মতি প্রদান করবলে অতিরিক্ত মুখ্য সচিব পর্যায়ের বিষয়ের অধীনত সমিতি গঠন, প্রশাসনীয় বিভাগ আর সঞ্চালক সমূহলে অধিক বিত্তীয় ক্ষমতা প্রদানে বাজেটত ধার্য করা সামগ্রিক ধন ব্যবহারের ক্ষেত্রে বৃহৎ অরিহণা যোগাইছে। ইয়ার লগতে ক্রয় সংস্কার সমূহে সরকারি ব্যয়ের মান উন্নত করেছে। ই ক্রয় ব্যবস্থার অধীনত প্রকাশিত নিবিদার মূল্য 2017-18 বিত্তীয় বর্ষর 9,100 কোটি টাকার পর 2022-23 বিত্তীয় বর্ষত 41,800 কোটি টাকালে বৃদ্ধি পাইছে। সরকারে ই মার্কেট ব্যবস্থার হওয়া ক্রয় 2020-21 বিত্তীয় বর্ষর 174 কোটি টাকার পর 2023-24 বিত্তীয় বর্ষর জানুয়ারিলে 1,532 কোটি টাকাতক অধিক বৃদ্ধি হয়েছে। আন এক উল্লেখযোগ্য সাফল্য হয়েছে প্রত্যক্ষ লাভালাভ হস্তান্তর আসনি ব্যবস্থার জড়িয়ে ডিজিটেল আন্তঃগাঁথনির প্রবর্তন। প্রত্যক্ষ লাভালাভ হস্তান্তর আসনি হয়েছে এক উচ্চমানের ডিজিটেল মঞ্চ, যাক প্লাগ এন্ড প্লে ধরনের এই আসনি সমূহ রূপায়ণ করবলে তৈয়ার করা হয়েছে। আজি যিকোনো বিভাগে প্রত্যক্ষ লাভালাভ হস্তান্তর আসনি সমূহ সহজে আরম্ভ করে রূপায়ণ করব পারে, যার ফলত এই আসনি সমূহের প্রশাসনিক ব্যয় বহু পরিমাণে হ্রাস পাব আর এই আসনি সমূহের সম্পূর্ণ ডিজিটেলকরণ সুনিশ্চিত হব। অরুণোদয় আসনি এই ডিজিটেল মঞ্চের অধীনলৈ অনার পিছত 1,65,000 হিতাধিকারীর নাম কর্তন করা হয়েছে আর ইয়ার ফলত পরীক্ষণের সময় তথা সাহায্য প্রদানের সময়ও বহুলাংশে হ্রাস পাইছে। এই বর্ষটো আমি এখন বাজেটসম্মত বাস্তবসম্মত বাজেট প্রস্তুত করার উপর গুরুত্ব প্রদান করেছো। যখন বাজেটে এহাতে রাজ্যের নাগরিক সকলের প্রকৃত আশা আকাঙ্ক্ষা পূরণ করব পারে আর আনহাতে মুদ্রাস্ফীতি এড়াই চলিব পারে। সকল বিভাগে যাতে বাজেটত আবন্টিত ধন সম্পূর্ণরূপে ব্যবহার করব পারে সেয়া হয়েছে আমার প্রয়াস। এই বাস্তবসম্মত বাজেটখনের আন এক বৈশিষ্ট্য হল অনাগত বছর সমূহত
কিছু সংখ্যক সংস্কারমূলক ব্যবস্থার জড়িয়ে রাজ্যের নিজা উৎসর লাভ করা রাজহর পরিমাণ বৃদ্ধিত অধিক গুরুত্ব প্রদান করা। এই ইতিবাচক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গীরে বর্তমানে চলি থাকা ধ্বজাবাহী আঁচনি সমূহের একত্রীকরণ আর উন্নতিকরণের উপরও বর্তমানের বাজেটত অষ্টাদশ মুকুতার উন্নয়নীমালার অধীন কিছু নতুন উদ্ভাবনীমূলক ধ্বজাবাহী আঁচনি ঘোষণা করবলে পাই মানে আনন্দিত হয়েছো। ধ্বজাবাহী আঁচনি সমূহ মাননীয় অধ্যক্ষ মহোদয়, ভাগবত গীতার ১৮টা অধ্যায়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে ২০১৭-১৮ বর্ষত তেতিয়ার মাননীয় বিত্তমন্ত্রী আর বর্তমান আমার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় অষ্টাদশ মুকুতার উন্নয়নী মালার ধারণাটি উদ্ভাবন করেছিল। আর এই ১৮খন আঁচনি স্বাভাবিকতে গতিশীল। আমার সমাজের পরিবর্তিত আবশ্যকতা অনুসরি কেতবোর সম্পূর্ণরূপে নতুন তথা উদ্ভাবনীমূলক আর কেতবোর আঁচনি উন্নীত করে সন্নিবিষ্ট করা হয়েছে। প্রথমে হল মুখ্যমন্ত্রী নিযুত ময়না, ১০,০০০ ছাত্রীক এক নিযুত নিযুত ময়না, নামভর্তির ক্ষেত্রে উদগনি হিসাবে বিত্তীয় অনুদান আগবা হব, যাতে উচ্চতর মাধ্যমিক স্নাতক আর স্নাতকোত্তর পর্যায়লে অধ্যয়ন অব্যাহত রাখব পারে। এই পদক্ষেপে বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে সরকারে গ্রহণ করা অভিযানক সবল করে তুলব, শাস্তিমূলক আর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করার উপরই এগারী কন্যায় কেতিয়া বিবাহ বহিব সেই সিদ্ধান্ত লোবলে আমি সক্ষম করে তুলব লাগিব। যদি ১০,০০০ কন্যাক স্নাতক আর স্নাতকোত্তর শ্রেণীলে অধ্যয়ন করবলে উৎসাহ যোগাওয়া যায় প্রবেশিকা পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার পিছত শিক্ষা লাভ করা শিক্ষিত যুবক যুবতীর হার বৃদ্ধি করবা যাব। যিকোনো সরকারি মহাবিদ্যালয় শিক্ষানুষ্ঠান অধ্যয়ন করে থাকা ছাত্রী সকলে এই সুবিধা লাভের যোগ্য বিবেচিত হব। আর দ্বিতীয়তে বিবাহ পাশত আবদ্ধ হওয়া ছোৱালী এই সুবিধার যোগ্য বিবেচিত নহব। একাদশ শ্রেণীত নামভর্তি করা প্রতিগী ছাত্রীলে ১০,০০০ টাকা নামভর্তির উদগনিমূলক ধন হিসাবে প্রদান করা হব। একদরে স্নাতক পাঠ্যক্রমের প্রথম বর্ষত নামভর্তি করা ছাত্রী সকলে গাইপ্রতি ১২,৫০০ টাকা করে প্রদান করা হব। স্নাতকোত্তর পাঠ্যক্রমের প্রথম বর্ষত নামভর্তি করা প্রতিগী ছাত্রীয় ১৫,০০০ টাকা নামভর্তির উদগনিমূলক ধন হিসাবে লাভ করব। নিয়ম অনুসরি বিনামূল্যা নামভর্তি, স্কুটি প্রদান ইত্যাদি লেখিয়া বর্তমানে প্রদান করে থাকা সুবিধা সমূহ উপরঞ্চি হিসাবে এই সুবিধা প্রদান করা হব। মই বাজেটত এই আসনির ২৪০ কোটি টাকা ধার্য করার প্রস্তাব দিছ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান, মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান হয়েছে এক অভিলাষী অভিযান, যার লক্ষ্য হয়েছে আমার মহিলা সকলক উদ্যোগী হিসাবে গড়ি তোলা। এই অভিযানের দুটার উদ্দেশ্য হয়েছে অমৃতকালত আমার মহিলা উদ্যোগী সকলের আয় বৃদ্ধি করা আর ব্যবসায়িকভাবে সফল করা। সমগ্র রাজ্যখনতে কেতবোর শর্ত সাপেক্ষে আমি গ্রামাঞ্চলের আত্মসহায়ক গোট সমূহের প্রায় ৩৯,৬৭,৭৪৩ গৰাকী মহিলা সদস্যলৈ গাই প্রতি ১০,০০০ টাকাকৈ উদ্যমিতা পুঁজি আমি প্রদান করি। তেওঁলোকে এই সুবিধা লাভ করার পিছত আমি এনে প্রতিগী হিতাধিকারীর ন্যূনতম ২৫,০০০ টাকাকৈ ব্যাংক ঋণ আগবাবলৈ প্রতিশ্রুতিবদ্ধ। তদুপরি এই ঋণের ধন তেওঁলোকে সদ্ব্যবহাৰ করে সময়মতে পরিশোধ করলে এনে প্রতিগী হিতাধিকারীলৈ ১২,৫০০ টাকার মূলধনী সাহায্য প্রদান করা হব। এইদরে প্রতিগী হিতাধিকারে অনুদান, রাজ সাহায্য আর ঋণ হিসাবে ন্যূনতম ৪৭,৫০০ টাকা লাভ করব। আত্মসহায়ক গোটর সদস্য সকলে আবেদন প্রপত্র বিতরণের কাম ইতিমধ্যে আরম্ভ হয়েছে। মই এই কথা জানাবলে পাই সুখী হয়েছো যে আমি নগর অঞ্চলতো মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান নগরিয়া নামের এই আসনি রূপায়ণ করব বিচারিছো। আর এই আসনিখনে আত্মসহায়ক গোটর প্রায় ২,৫০,০০০ সদস্য সামরি লব। মই এই আসনির সফল রূপায়ণের পর্যাপ্ত পুঁজি আবন্তনের প্রস্তাব দিছো। অধ্যক্ষ মহোদয়, ইয়ার পিছক আহিছো অরুণোদয়। অরুণোদয় ২.০ পরিসর বৃদ্ধিরে অধিক জনসাধারণক সামরি লওয়া বিগত বর্ষর সংকল্পর সংগতি রাখি সমগ্র রাজ্যজুড়ি অরুণোদয় ২.০ আরম্ভ করা হয়েছিল। আর এই আসনির অধীনত
রাজ্যখনের অন্তোদয় মহিলাসকলের উপরও তৃতীয় লিঙ্গের ব্যক্তি আর দিব্যাঙ্গজনে লাভালাভ পাওয়া নিশ্চিত করা হয়েছিল। আজি অরুণোদয় আঁচনিখনে 52 সদস্য থাকা পরিয়ালসমূহ সামরি লওয়ার উপরও সেরিবেল পালসি, থেলাসেমিয়া, হেমোফেলিয়া, কুষ্ঠ বা অটিজিম স্পেকট্রাম ডিজর্ডারত ভুগি থাকা সদস্যর পরিয়ালসমূহকো সামরি লৈছে। আজি 27 লাখেরও অধিক হিতাধি সামরি আঁচনিখনের পরিসর বৃদ্ধি করা হয়েছে। হিতাধিকারী সকলে প্রতি মাহর 10 তারিখে 1250 টাকাক নিজের ব্যাঙ্ক একাউন্টত প্রত্যক্ষভাবে লাভ করে আছে। অধ্যক্ষ মহোদয়, আজি মই এই কথা জানাবলে পাই সুখী হয়েছো যে এই আঁচনির অধীনত এই বর্ষত আমার সরকারে প্রায় 2.5 লাখ অতিরিক্ত হিতাধিকারীক সামরি লওয়ার সিদ্ধান্ত লৈছে। ইয়ার ফলত রাজ্যখনত সর্বাধিক 30 লাখেরও অধিক পরিয়াল অরুণোদয় আঁচনির জড়িয়ে লাভান্বিত হব। চৰাইদেউ আর বিশ্বনাথ জেলার পাইলট ভিত্তিক অরুণোদয় সত্যি রেশন কার্ড সংলগ্নকরণের দ্বারা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের সকল হিতাধিকারী পরিয়ালে অরুণোদয় আঁচনির আওতালে অনার দিকত প্রয়াস চলাম। অভাবগ্রস্ত সকলের জীবন যাত্রা অধিক সুচল করার বাবে সরকারে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা আর প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার অধীনত অরুণোদয় হিতাধিকারী সকলক বীমা প্রদানের বিষয়েও বিবেচনা করব। মই এই আঁচনির বাবে বাজেটত 3,800 কোটি টাকা ধার্য করেছো। অসম মাইক্রোফাইন্যান্স উদগনি আর সকাহ আঁচনি তৃতীয় বর্গ, মই এই পবিত্র সদনক জানাবলে পাই সুখী হয়েছো যে আমার প্রতিশ্রুতি অনুসরি অসম মাইক্রোফাইন্যান্স উদগনি আর সকাহ আঁচনির প্রথম পর্যায়ত প্রথম, দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর প্রায় 12 লাখ ঋণ গ্রহণকারী মুঠ 2,081 কোটি টাকার আর্থিক সাহায্য লাভ করেছে। 2021-22 বর্ষত প্রথম শ্রেণীর প্রায় 8,19,013 গৰাকীয়ে প্রায় 1,493 কোটি টাকা, 22-23 বর্ষত 107 কোটি টাকা, 22-23 বর্ষর দ্বিতীয় পর্যায়ত 97,938 গৰাকীয়ে 190 টাকা আর 190 কোটি টাকা, আর 23-24 বর্ষর তৃতীয় পর্যায়তো 2,22,949 গৰাকীয়ে প্রায় 291 কোটি টাকা লাভ করলে সক্ষম হয়েছে। মই এই বছরের বাজেটত আমি এই আঁচনির অধীনত তৃতীয় শ্রেণীর ঋণ গ্রহণকারী দুখিয়া মহিলাসকল সাহায্য প্রদান করিম। 2021 বর্ষর 31 মার্চলে যখন একাউন্ট নন পারফর্মিং এসেট NPL এ পরিণত হয়েছে আর 25,001 টাকার 50,000 টাকা পর্যন্ত মূলধন আদায় দিবলে বাকি আছে তেনে মহিলা এনে সাহায্য প্রদান করা হব। আর এই আঁচনির বাবে 2024-25 বিত্তীয় বর্ষত মই 550 কোটি টাকার আবন্তনের প্রস্তাব রাখিছো। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অভিযান, মহোদয় বিগত বর্ষত এখন ধ্বজাবাহী আঁচনি হিসাবে মুখ্যমন্ত্রী স্বনিয়োজন অভিযানের বিষয়ে মই ঘোষণা করেছিল। আঁচনিখনে ব্যাপক সঁহারি লাভ করেছে আর প্রায় 1,04,000 গৰাকী যুবক যুবতীয়ে বিস্তৃত প্রকল্প প্রতিবেদন সহ আবেদন করেছে আর চলিত ফেব্রুয়ারি মাহতে বাছনি প্রক্রিয়া আরম্ভ হব। ক্ষুদ্র উদ্যোগী সকলে সরকারি অনুদান আর সুদবিহীন সরকারি ঋণ সংযুক্তকরণে কিস্তি আকারে 2 লাখ আর 5 লাখ টাকা লাভ করব। সুদবিহীন সরকারি ঋণ 5 বছর পিছত অর্থাৎ 61তম মাহর পর 60টা সমান কিস্তিত পরিশোধ করব। বাণিজ্য, নির্মাণ সেবা, খাদ্য সংসাধন, হস্ততাঁত, হস্তশিল্প, কৃষি, পশুপালন, মীন আর দুগ্ধ ইত্যাদি লেখিয়া বিভিন্ন খণ্ডর প্রশিক্ষণ আর পরামর্শ প্রদান করা হব। মুখ্যমন্ত্রীর সমগ্র গ্রাম্য উন্নয়ন যোজনার অধীনত ইয়ার বাবদ মই 1,010 কোটি টাকা ব্যয় করার কারণে প্রস্তাব রাখিছো। 1 লাখ+ নিযুক্তি, অধ্যক্ষ মহোদয়, আমার যুবক যুবতী সকলক 1 লাখ সরকারি চাকরি প্রদান করিম বলি আমার সরকারে দৃঢ়তার ঘোষণা করেছিল। আজি গৌরবরে জানাও যে 2024 বর্ষর জানুয়ারি মাহলৈ আমি 94,506 গৰাকী চাকরি প্রত্যাশীক সফলতায় নিযুক্তি দিছো। বিতং তথ্য অধ্যক্ষ মহোদয় মই সদনত দাখিল করেছো আর বিভাগ ভিত্তিক বিবরণ 2022-23 আর 24ও ইয়াত দাখিল করা হয়েছে। মহাশয়, ইয়ার উপরও 35,910টা পদর বাবে ইতিমধ্যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে আর ইয়ার জড়িয়ে মুঠ 1,30,416টা সরকারি চাকরির সুবিধা সৃষ্টি করা হয়েছে। আপনার সকলে এই কথা নিশ্চিত সহমত প্রকাশ করব
যে সম্ভবপর কম সময়ের ভিতরতে প্রথমবারের বাবে এনেকা এক অভিলেখ পর্যায়ের নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই নিযুক্তি প্রক্রিয়ার জড়িয়ে সর্বাধিক সংখ্যক পরিয়ালক সামরি লৈ আমি সামাজিক সমতা সম্ভব করব বিচারিছো। সরকারি নিযুক্তিত সামাজিক সমতা, অধ্যক্ষ মহোদয় আমি প্রায় লক্ষ্য করো যে এটা পরিয়ালত কেবাজনো সরকারি চাকরিয়াল থাকার বিপরীতে কিছুমান পরিয়ালত এজনো সরকারি চাকরিয়াল নাই। যিমান সম্ভব অধিক পরিয়ালত সরকারি চাকরির উপস্থিতি নিশ্চিত করার জড়িয়ে সরকারি নিযুক্তিত সামাজিক সমতার বাতাবরণ সৃষ্টি করা হব। আর এনে দৃষ্টিকোণ আগত রাখি মই ঘোষণা করবলৈ পাই আনন্দিত হয়েছো যে এই নিযুক্তি প্রক্রিয়া অব্যাহত রখার সময়ত আমার সরকারে সামাজিক ক্ষমতা প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করব। আর সেয়ে আমি যুহ পরিয়ালত সরকারি বা রাজহুয়া খণ্ডত এজনো চাকরিয়াল নাই তেওঁলোকক সুবিধা দিয়ার অর্থে সিদ্ধান্ত লৈছো যে তেনে প্রার্থী মুঠ প্রাপ্ত নম্বরের সঙ্গে 5% অতিরিক্ত নম্বর লাভ করব। তৃতীয় আর চতুর্থ বর্গর সকল পদর নিয়োগ প্রক্রিয়াত প্রার্থী বাছনির গুণগত মানের সঙ্গে আপোষ নকরাকৈ এই ব্যবস্থা কার্যকরী হব। এই উদ্দেশ্যে আমি চলিত বছরতে এখন নতুন বিধেয়ক উত্থাপন করি। অধ্যক্ষ মহোদয় এতিয়া 7 নম্বরলে আহিছো। অধ্যক্ষ মহোদয় অমৃতকালের বাবে প্রকল্প, অধ্যক্ষ মহোদয় এই বর্ষত অমৃতকালের প্রত্যাশা পূরণের অর্থে আমি ভবিষ্যৎ প্রজন্মর বাবে অমৃতকালের অমৃতপিড়ি প্রকল্প হাতত লৈছো। এই তালিকাখন তলত উল্লেখ করা হয়েছে। প্রথমতে আছে অধ্যক্ষ মহোদয় মা কামাখ্যা দিব্যলোক পরিযোজনা, আর এই আসনির প্রাকলিত ব্যয় হব 498 কোটি টাকা। গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের আন্তঃগাঁথনি উন্নয়ন, আর ইয়ার বাবে 3,250 কোটি টাকা ধার্য করা হয়েছে। নেহরু স্টেডিয়ামক বিশ্বমানের ক্রিয়াঙ্গন হিসাবে নবীকরণ, আর ইয়ার বাবে 832 কোটি টাকা ধার্য হয়েছে। অসম রাজ্যিক চিড়িয়াখানা গুয়াহাটির আধুনিকরণ, ইয়ার বাবে 311 কোটি টাকা। কনকলতা বড়ুয়া বিশ্ববিদ্যালয় গহপুর, ইয়ার বাবে 554 কোটি টাকা ধার্য করা হয়েছে। উত্তর গুয়াহাটির রংমহলত গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের আধুনিক চৌহদ, আর ইয়ার মাটি অধিগ্রহণ আর অধিগ্রহণ করা প্রকল্প ব্যয়ের সর্বমুঠ 110 কোটি আর 300 কোটি টাকা। অধ্যক্ষ মহোদয় কাজিরঙার প্রাকৃতিক ইতিহাস সংগ্রহালয়, ইয়ার বাবে 886 কোটি টাকা প্রকল্প ব্যয় হব। দ্বীপর বিলর পুনর্জীবিতকরণ, দ্বীপর বিলর পুনর্জীবিতকরণের কারণে অধ্যক্ষ মহোদয় মই 100 কোটি টাকা ধার্য করেছো। মা কামাখ্যা দিব্যলোক পরিযোজনার বাহিরে আন সকল প্রকল্প রাজ্য সরকারের স্বগ্রাধিকার উন্নয়ন SOPD আসনির অধীনত রূপায়ণ করা হব। এই সকল অমৃতকাল প্রকল্প 3 বছরের ভিতর সম্পূর্ণ করা হব, আর চলিত বর্ষতে ইয়ার বাবে পর্যাপ্ত বাজেট মঞ্জুরি প্রদান করা হব। বিকাশ করিডোর সৃষ্টি, মহোদয় মই এই কথা ঘোষণা করবলৈ পাই আনন্দিত হয়েছো যে সকলবোৰ পথ প্রকল্পর সময় সাপেক্ষ রূপায়ণের ফলশ্রুতিত অসমৰ লোক নির্মাণ বিভাগের পথর দৈর্ঘ্য 50,000 কিলোমিটার অতিক্রম করেছে। বিগত 2 বছর আমি প্রতিদিনে গড় হিসাবত 12 কিলোমিটার পথ নির্মাণ করিবর কারণে সক্ষম হয়েছো। উল্লেখযোগ্য যে 2014 চনের সমগ্র পথ দৈর্ঘ্য 2 গুণলৈ বৃদ্ধি হয়েছে। উন্নত মানের যোগাযোগ ব্যবস্থার এই ধারা অব্যাহত রাখি আমার সরকারে নিম্নোক্ত পথ নির্মাণ আসনি সমূহ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীর পকীপথ নির্মাণ আসনি 2022-23 বর্ষত আমি 2,995 কিলোমিটার পথর বাবে 2,330 কোটি টাকার পুঁজিত অনুমোদন জলাইছিল, আর অতিরিক্তভাবে 2023-24 বিত্তীয় বর্ষত আমি 1,480 কোটি টাকার বাজেটে আন 1,801 কিলোমিটার পথ নির্মাণত মঞ্জুরি প্রদান করেছো আর কাম আবর্তনের পর্যায়ত আছে। মুখ্যমন্ত্রীর উন্নত পকীপথ নির্মাণ আসনি, এই আসনির অধীনত আমি 22-23 বর্ষত 1,363 কোটি টাকা বাজেটে 1,202 কিলোমিটার পথ নির্মাণত অনুমোদন জানাইছিল, আর অতিরিক্তভাবে 23-24 বর্ষত 1,550 কোটি টাকা বাজেট আবন্টনের আমি 1,137 কিলোমিটার পথ উন্নয়নের কাম আরম্ভ করেছো, আর এই সমূহের কাম আবন্টনের পর্যায়ত আছে। মুখ্যমন্ত্রীর মঠাউরি পকীকরণ আসনি, ইয়ার অধীনত 529 কোটি টাকা ব্যয়ে 328 কিলোমিটার পথর কামত মঞ্জুরি প্রদান করা হয়েছে, আর এই কামে অগ্রগতি লাভ করেছে। মুখ্যমন্ত্রীর পথ নবীকরণ আসনি, এই আসনির অধীনত
370 কোটি টাকা ব্যয়ের 1848 কিলোমিটার দৈর্ঘ্যর পথত অনুমোদন জানা হয়েছে আর ইয়ার কাম চলি আছে। তদুপরি 339 কোটি টাকা ব্যয়ের 1707 কিলোমিটার দৈর্ঘ্যর পথ নির্মাণের কাম হাতক লওয়া হয়েছে আর ইয়ার বাবে কাম আবন্টন প্রক্রিয়া চলি আছে আর চলিত বর্ষটো আমি এই আসনি অব্যাহত রাখিম। অধ্যক্ষ মহোদয়, অসম মালা 2.0 অসম মালার অধীনের প্রকল্প সমূহর সফল রূপায়ণত উদ্বুদ্ধ হয়ে অসম মালা 2.0 অধীনত 1000 কিলোমিটার দৈর্ঘ্যর পথ সামরি পথ সংযোগের পরবর্তী পর্যায়ের কাম আরম্ভ করা হয়েছে। আর অসম মালা 2.0 মূল লক্ষ্য হল বর্তমানে থাকা রাষ্ট্রীয় ঘাইপথ আর গ্রাম্য পথ সমূহের মাজত সংযোগী পথ স্থাপন করা আর ইয়ার অধীনত 28 জেলার 38 দলং সামরি লওয়া অসম রোড নেটওয়ার্ক মাস্টার প্ল্যানের উপর ভিত্তি করে 43টা অগ্রাধিকারপ্রাপ্ত পথ চিনাক্ত করা হয়েছে। 2024 সনের মার্চ মাহত অসম মালা 2.0 রূপায়ণের কাম আরম্ভ হব। এই প্রকল্পের ব্যয় হব প্রায় 3,500 কোটি টাকা। এই প্রকল্প সমূহের পথর তালিকা পরিশিষ্ট গত উল্লেখ করা হয়েছে। তদুপরি রূপায়ণের বিভিন্ন পর্যায়ত থাকা নিম্নলিখিত অভিলাষী প্রকল্প সমূহের বিষয়ে উল্লেখ করবলে পাই মই অতি আনন্দ অনুভব করছো। এই পথ সমূহের বিবরণী মই ইয়াত দাখিল করছো আর সম্পূর্ণ হওয়া কেইখনমান আসনিরও বিবরণী মই ইয়াত দাখিল করছো। আর অসম মালার অধীনত রূপায়ণ হয়ে থাকা প্রধান আসনি সমূহের তালিকাও মই ইয়াত দাখিল করছো। অধ্যক্ষ মহোদয়, ইয়ার পিছত আহিছো মুখ্যমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সকলোরে বাবে গৃহ কার্যসূচীর লক্ষ্য অনুসরি 2023-24 বিত্তীয় বর্ষত আমি মুখ্যমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ঘোষণা করেছিল আর ইয়ে 1.30 লাখ টাকার সাহায্যে প্রথম পর্যায়ের 1,30,000টা অতিরিক্ত গৃহ নির্মাণের পথ প্রশস্ত করব। এই বর্ষত আরো একুশ আগুয়াই এই গৃহসমূহের 10% অর্থাৎ 13,000 গৃহ চাহ জনগোষ্ঠী সম্প্রদায়ের যোগ্য হিতাধিকারীক প্রদান করা হব। তদুপরি পূর্বর বাদ পড়ে যাওয়া যোগ্য হিতাধিকারীসকলক সামরি লওয়ার পদক্ষেপ হিসাবে 13,000 গৃহ 10% হিতাধিকারী পূর্বর আর্থসামাজিক আর জাতিগত পিয়ল আর অতিরিক্ত তালিকার বাদ পড়ে যাওয়া অতি দরিদ্র হিতাধিকারীসকলের বাবে আবন্টন দিয়া হব আর এয়া স্থায়ী অপেক্ষার তালিকাত অন্তর্ভুক্ত নোহা লোকর বাবে উপলব্ধ হব। অধ্যক্ষ মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার পদক্ষেপ অনুসরি 2024-25 বর্ষর অন্তর্বর্তীকালীন বাজেটত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনত আগন্তুক 5 বছর 2 কোটিটা অতিরিক্ত গৃহ নির্মাণের ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপে অসমের দরিদ্র পরিয়াল সমূহকো বিশেষভাবে উপকৃত করিব আর মই মুখ্যমন্ত্রী আবাস যোজনা এই আসনিখনের বাবে এই বিত্তীয় বর্ষত 600 কোটি টাকা আবন্টনের প্রস্তাব রাখিছো। তদুপরি আমার সরকারে অভিলাষী সরকারি আবাস প্রকল্প হাতত লৈছে আরক্ষীর বাবে গৃহ। মহোদয়, আরক্ষী কর্মচারী আর তেওঁলোকর পরিয়ালের বসবাসের সুব্যবস্থার বাবে আমার সরকারে অনাগত 5 বছর 1,000 বর্গফুটর 2টা শোয়নি কোঠাযুক্ত 10,000 নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা হাতত লৈছে। সমগ্র অসমত সিঁচরিত হয়ে থাকা অসম আরক্ষী বেটেলিয়ন সমূহের লগতে লাচিত বরফুকন আরক্ষী একাডেমিত এই গৃহসমূহ নির্মাণ করা হব। 2024-25 বিত্তীয় বর্ষত আমি 2,000টা গৃহ নির্মাণের কাম সম্পূর্ণ করিম আর এই উদ্দেশ্যে মই 150 কোটি টাকা এই বাজেটত ধার্য করছো। সাফাই কর্মচারীসকলের বাবে গৃহ, পৌরসভা আর নগর সমিতি অঞ্চল সমূহত পর্যায়ক্রমে সাফাই কর্মচারীসকলক গৃহ প্রদান করার বাবে এখন আসনি ঘোষণা করবলে পাই মই নথৈ আনন্দিত হয়েছো। যত স্ট্রিট লাইট, পানি যোগান, উদ্যান, সমূহীয়া কেন্দ্রের দরে অত্যাবশ্যকীয় সা সুবিধাসমূহ থাকিব। চলিত বর্ষত সমগ্র রাজ্যখনতে প্রথম পর্যায়ত 250টা গৃহ নির্মাণের বাবে মই 37,50,00,000 টাকা ধার্য করছো। অধ্যক্ষ মহোদয়, ইয়ার পিছতে গুরুত্বপূর্ণ আসনি বিষয়ে আহিছো। বানপানীর দিশ সলনির বাবে ব্রহ্মপুত্রর সৈতে জলাশয় সমূহের সংলগ্নকরণের উদ্ভাবনমূলক পদক্ষেপ, জলবায়ু স্পর্শকাতরতা সূচাঙ্ক অনুসরি জলবায়ু ক্ষেত্রত অসম আটাইতকৈ স্পর্শকাতর রাজ্য আর জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূল বতরের বাবে প্রতি বছরে আমার যথেষ্ট ধনজন হানি হয়। ই আমার গাঁও আর শহর উভয়ের বাসিন্দাসকলক সমানে ক্ষতিগ্রস্ত করে।
মথাউরি নির্মাণের দরে পরম্পরাগত বান প্রতিরোধ ব্যবস্থার আওতার বাহির গিয়ে এক সর্বাঙ্গীন আর সংহত জল সম্পদ পরিচালনা ব্যবস্থার জড়িয়ে বানপানীজনিত দুর্যোগের মোকাবিলা করার আমার সরকার রাজ্যবাসীর উপর ওসর দায়বদ্ধ। এই উদ্দেশ্য আগত রাখি আমি শেহতিয়া বিজ্ঞানসম্মত তথ্য আর অধ্যয়নে নতুন পদক্ষেপ গ্রহণ করছো। বানপানী অন্যফালে বুয়াই নিয়ার বাবে উপযুক্ত জলাশয় আর্দ্রভূমি চিনাক্তকরণের অর্থে আমি উত্তর পূব মহাকাশ প্রয়োগ কেন্দ্রের জড়িয়ে জরিপ চলাইছিল। ইয়ার জড়িয়ে সর্বমুঠ 271টা জলাশয় হ্রদ যত 10 হেক্টরক বিস্তৃত পানি আছে বানপানী অন্যফালে বুয়াই নিয়ার বাবে উপযুক্ত বিবেচিত হয়েছে। উপযুক্ত বৈজ্ঞানিক তথ্যর গবেষণার ভিত্তিত কেতবোর নতুন ব্যবস্থার প্রয়োগে প্রথম পর্যায়ত জলধারণ ক্ষমতা অতিরিক্ত 220 লাখ কিউবিক মিটারে বৃদ্ধি করার জড়িয়ে কেটামান বৃহৎ আকর জলাশয় পুনর্জীবিতকরণ আর পুনরুদ্ধার করার চিনাক্ত করা হয়েছে। উত্তর পূব মহাকাশ প্রয়োগ কেন্দ্র নেসেকে বানপানী সৃষ্টি করা নদী সমূহের জলবিজ্ঞান বিশ্লেষণ করেছিল। এই অধ্যয়ন এইটাই লক্ষ্য করা হয়েছিল যে বানপানী পথ সলনি কিছু সংখ্যক নদীর বানর আধিক্যর সময়ত ইয়ার জলরাশি 20% 80% হ্রাস করবেন। এই পদক্ষেপে পর্যটন ক্ষেত্রখনক উল্লেখযোগ্যভাবে সহায় করার ভূভাগর নিম্নগামী জলপৃষ্ঠক উপরলে অনাত আর দুর্বল জল পরিবেশতন্ত্র পুনর উদ্ধার করত সহায় করব। ই এক বহনক্ষম ধরনের পরিবেশতন্ত্রজনিত সেবার উপর নির্ভর করা সম্প্রদায় সমূহক জীবিকার ক্ষেত্র উপকৃত করব। মথাউরি নির্মাণের পরম্পরাগত ব্যবস্থার আঁতরি জলাশয় আর ব্রহ্মপুত্রর বানপানীর সংগত ব্যবস্থাপনার এই নতুন পদ্ধতি বান প্রতিরোধের ক্ষেত্র রাজ্যখনের এক যুগান্তকারী পদক্ষেপ। ইয়ার বাবে মই প্রায় 200 কোটি টাকার আবন্টন দিয়ার প্রস্তাব করছো। সরকারের মথাউরি নির্মাণ আর ব্যবস্থাপনার জড়িয়ে নিয়মিয়া গুরুত্বপূর্ণ ব্যবস্থার উপরই ই হব এক অতিরিক্ত কার্যপন্থা। বিগত 3টা বছর আমি 204 কিলোমিটার নতুন মথাউরি নির্মাণ, 1,125 কিলোমিটার বর্তমানে থাকা মথাউরির উচ্চতা বৃদ্ধি তথা শক্তিশালীকরণের ব্যবস্থা করছো। ইয়ার উপরও আমার সরকারে 1,000 কিলোমিটার মথাউরিক পথ মথাউরি রূপান্তর করার ব্যবস্থা করেছে। 520 কোটি টাকা ব্যয়ে 50টা মথাউরি নির্মাণ উন্নীতকরণের ইতিমধ্যে প্রশাসনিক অনুমোদন দিয়া হয়েছে আর চলিত বর্ষতে এই প্রকল্প সমূহের রূপায়ণের কাম আরম্ভণি হব। অধ্যক্ষ মহোদয়, ইয়ার পিছত মই সেউজ অসমের সেউজ বিকাশ আঁচনিলে আহিছো। অমৃত বৃক্ষ আন্দোলন, অমৃত বৃক্ষ আন্দোলনের অধীনত সমগ্র রাজ্যখনতে 53বিধ বাণিজ্যিকভাবে মূল্যবান প্রজাতির 1 কোটির অধিক গছপুলি রোপণ করা হয়েছে। মোবাইল এপর জড়িয়ে 48 লাখেরও অধিক নাগরিকে নিজের নাম পঞ্জীয়ন করেছিল আর 1.12 কোটি গছপুলি রোপণ করেছিল। এই জনভাগী আর্হির প্রচেষ্টায় বৃক্ষরোপণ সম্পর্কীয় 10টা গিনিজ বিশ্ব অভিলেখ করবলে সক্ষম হয়েছে। এই বছর আমি 3 কোটি গছপুলি রোপণ করিম আর এই উদ্দেশ্যে মই 40 কোটি টাকা আবন্টন রাখিছো। নবীকরণ শক্তি, অসম শক্তি উৎপাদন নিগম লিমিটেড আর অইল ইন্ডিয়া লিমিটেডর মাজত নাম রূপত 25 মেগাওয়াটর সৌর শক্তি প্রকল্পকে ধরে সেউজ শক্তি উৎপাদন প্রকল্পর 4,091 কোটি টাকার এখন বুঝাবুঝির চুক্তির স্বাক্ষর করা হয়েছে। রাজ্যিক ভিত্তিক নবীকরণযুক্ত শক্তি প্রকল্পর শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডে নেইভেলি লিগনাইট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড আর সতলুজ জল বিদ্যুৎ নিগমের সঙ্গে সমন্বয় স্থাপন করেছে। 1,000 মেগাওয়াট সৌর শক্তি প্রকল্প স্থাপনত ভারত সরকারে অনুমোদন দিছে আর তদুপরি 120 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নামনি কপিলি জলবিদ্যুৎ প্রকল্পর কাম চলিত বর্ষর শেষ ভাগত সম্পূর্ণ হব। সেউজ পরিবেশ অনুকূল অভ্যাসের প্রতি রাজ্যখনের অঙ্গীকার প্রদর্শন করে নতুন বৈদ্যুতিক বাহনের পঞ্জীয়ন মাচুল রেহাই আর মটর গাড়ি কর 2% হ্রাস করা হয়েছে। যান বাহন স্ক্রেপেজ নীতির অধীনত 3,000 যানবাহন বিজ্ঞানসম্মতভাবে ভাঙি পেলা হয়েছে। রাজ্যিক পরিবহন নিগমের অধীনত আমি গুয়াহাটী মহানগরীর 100খন CNG বাস আর 200খন বৈদ্যুতিক বাসর চলাচল আমি আরম্ভ করছো। 2024-25 বর্ষত আমি গুয়াহাটীত আন 100খন বিদ্যুৎ চালিত বাহনের চলাচল আরম্ভ করিম যাতে মহানগরীর রাজহুয়া পরিবহন ব্যবস্থা 100% সেজ হওয়ার সম্পূর্ণরূপে জীবাশ্ম ভিত্তিক ইন্ধনমুক্ত হয়। সরকারি ভবনের বিদ্যুৎ ব্যবস্থার নিরীক্ষণ, মই এই বছর সরকারি ভবনবর কার্বন ফুটপ্রিন্ট কমাবর
ভবনবুরৰ ব্যৱহাৰ্য শক্তি নিৰীক্ষণ কৰাৰ প্ৰস্তাৱ দিছো। ইয়াৰ বাবে মই 10 কোটি টকাৰ প্ৰস্তাৱ ৰাখিছো। ঘৰৰ ছাদত বাধ্যতামূলক সৌৰ শক্তি, ৰাজ্যখনৰ সকলো নতুনকে নিৰ্মাণ হবলগীয়া ব্যক্তিগত আৰু চৰকাৰী ভৱনৰ ছাদত সৌৰ শক্তি ব্যৱস্থাৰ সুবিধা বাধ্যতামূলক কৰা হব আৰু আমাৰ চৰকাৰে এই উদ্দেশ্যে চলিত বছৰতে এখন আইন প্ৰণয়ন কৰিব। ইয়াৰ পিছত দশমতে আমি আহিছো চাহ জনজাতি সম্প্ৰদায়ৰ কল্যাণ। আমাৰ ৰাজ্যৰ চাহ শ্ৰমিক সম্প্ৰদায়ৰ উন্নয়নৰ বাবে আমি বিভিন্ন কল্যাণকামী পদক্ষেপ গ্ৰহণ কৰিছো। তাৰ ভিতৰত আছে চৰকাৰী চাকৰিত 3% সংৰক্ষণ, চাহ বাগিচা অঞ্চলৰ গৰ্ভৱতী মহিলাৰ বাবে মজুৰি ক্ষতিপূৰণ আঁচনি, তৃতীয়তে 218খন আদৰ্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, চতুৰ্থতে হৈছে অধ্যক্ষ মহোদয় মুখ্যমন্ত্ৰী আৱাস যোজনাৰ অধীনত 13,000 আৱাস নিৰ্মাণ। ইয়াৰ পিছত অধ্যক্ষ মহোদয় আছে জল জীৱন অভিযানৰ অধীনত ঘৰে ঘৰে নল যোগে কাৰ্যকৰী পানী যোগান, চাহ বাগিচাৰ পথ উন্নয়ন। তদুপৰি আমাৰ প্ৰতিশ্ৰুতি অনুসৰি এই বৰ্ষত আমি চাহ বাগিচাৰ লাইনত থকা বাগিচা কৰ্মী পৰিয়ালক বকেয়া বিদ্যুৎ মাচুল ৰেহাই প্ৰদান কৰিম আৰু মই ইয়াৰ বাবে বাজেটত 75 কোটি টকা ধাৰ্য কৰিছো। অধ্যক্ষ মহোদয়, ইয়াৰ উপৰিও চাহ জনজাতি সম্প্ৰদায়ৰ ভূমিৰ অধিকাৰ সংৰক্ষণৰ বাবে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম আৰু এয়া পৰিলক্ষিত হৈছে যে 3 প্ৰজন্ম ধৰি বসবাসৰ প্ৰমাণ দিব পৰাকৈ চাহ জনজাতি আৰু আন বহুতো খিলঞ্জীয়া সম্প্ৰদায়ৰ লোকৰ তথ্য প্ৰমাণ নাথাকে। ইয়াৰ ফলত তেওঁলোকে ভূমি বন্দোবস্তিৰ সুবিধাৰ পৰা বঞ্চিত হয়। মিছন বসুন্ধৰা 3.0 অধীনত চাহ জনজাতি আৰু কেতবোৰ খিলঞ্জীয়া সম্প্ৰদায়ৰ লোকক ভূমিৰ অধিকাৰ দিবলৈ বসবাসৰ প্ৰমাণ পত্ৰৰ প্ৰয়োজনীয়তাৰ ক্ষেত্ৰত শিথিলতা প্ৰদৰ্শন কৰা হ'ব। অধ্যক্ষ মহোদয়, সাংস্কৃতিক পৰিচয় অন্বেষণ, ঐতিহ্য বলয় আৰু খণ্ডৰ সৃষ্টি, বৰপেটা, মাজুলী, বটদ্ৰৱা আৰু নাৰায়ণপুৰৰ আইকনিক আৰু ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহৰ সাংস্কৃতিক তাৎপৰ্য ৰক্ষা কৰাটো প্ৰাথমিক কৰ্তব্য বুলি আমাৰ চৰকাৰে বিবেচনা কৰে আৰু এই ক্ষেত্ৰত জনজাতি বলয়, খণ্ডৰ আৰ্হিত ঐতিহ্য বলয়, খণ্ড সৃষ্টি কৰি এই স্থানসমূহৰ সুৰক্ষা দিয়াৰ বাবে নিৰ্দিষ্ট পদক্ষেপ গ্ৰহণ কৰাটো আমাৰ লক্ষ্য আৰু সেই অনুসৰি এই স্থানসমূহৰ চৌপাশৰ ভূমি কেৱল খিলঞ্জীয়া লোক প্ৰতিষ্ঠানসমূহলৈ যাতে হস্তান্তৰ কৰিব পাৰি সেয়া নিশ্চিত কৰি আমি এক উপযুক্ত বিধায়ক উত্থাপন কৰিম। কিম্বদন্তী শিল্পীৰ সোঁৱৰণত 3টা সাংস্কৃতিক খণ্ডীয়া, অধ্যক্ষ মহোদয়, অসমীয়া সমাজৰ চেতনাত চিৰস্থায়ী প্ৰভাৱ পেলোৱা মহান লোকসকলৰ অৱদানক আমি স্মৰণ কৰিব বিচাৰিছো। ৰাজ্যখনৰ সকলো প্ৰান্তৰ বিভিন্ন প্ৰজন্মৰ শিল্পীসকলক একেলগ কৰি এক সাংগীতিক মূৰ্চনা সৃষ্টিৰে নিম্নোক্ত প্ৰবাদপ্ৰতিম শিল্পীসকলে আগবঢ়াই যোৱা অৰিহণাক শ্ৰদ্ধা জনাই 3টা নৈশ সাংস্কৃতিক অনুষ্ঠানৰ আয়োজন কৰা হ'ব। ভূপেন হাজৰিকা, যিগৰাকী শিল্পীয়ে শব্দৰ সীমাৰ পৰিধি নেওচি একতাৰ বাণী প্ৰচাৰেৰে আমাক এখন সমন্বয়ৰ সমাজ গঢ়াৰ দিশত অনুপ্ৰাণিত কৰি থৈ গৈছে। জয়ন্ত হাজৰিকা, যিগৰাকী মহান শিল্পীৰ সাংগীতিক সংযোজনে অসমৰ সত্তাক প্ৰতিফলিত কৰে। বিষ্ণু ৰাভা, যিগৰাকী বহুমুখী প্ৰতিভাধৰ শিল্পী তথা সমাজ পৰিৱৰ্তনৰ বাট কটিয়াই আমাৰ সৃজনশীলতাত নিহিত হৈ থকা শক্তিৰ বিষয়ে মনত পেলায়, আৰু জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা, যিগৰাকী মহান ব্যক্তিয়ে চিনেমাৰ কেমেৰাৰ লেন্সেৰে আমাৰ সাংস্কৃতিক বৈভৱক যুগমীয়া কৰি বোলছবি উদ্যোগৰ উত্থানৰ পথ প্ৰশস্ত কৰিছে। অসমীয়া চলচ্চিত্ৰলৈ বিত্তীয় সাহায্য, অসমীয়া চলচ্চিত্ৰক উৎসাহিত কৰিবলৈ আমি পূৰ্ণ দৈৰ্ঘ্যৰ অসমীয়া বোলছবিৰ বাবে 10 লাখ টকাকৈ অনুদান আগবঢ়াব বিচাৰিছো। বিশিষ্ট জুৰিৰে গঠিত মনোনয়নসমূহ পৰীক্ষা কৰি তেওঁলোকৰ পৰামৰ্শসমূহ প্ৰদান কৰিব আৰু অসমীয়া চলচ্চিত্ৰক অধিক প্ৰতিযোগিতামূলক আৰু ব্যৱসায়িক কৰি তোলাই ইয়াৰ লক্ষ্য। তদুপৰি অটল পেঞ্চন যোজনাৰ অধীনলৈ অনাৰ জৰিয়তে মই অসমীয়া চলচ্চিত্ৰ আৰু ভ্ৰাম্যমান থিয়েটাৰৰ লগত জড়িত শিল্পী আৰু কলাকুশলীসকলক সাহায্য প্ৰদানৰ প্ৰস্তাৱ ৰাখিছো। আমাৰ চৰকাৰে 5 বছৰৰ বাবে তেওঁলোকে পাবলগীয়া ধনৰ 50% আগবঢ়াব। 50টা নতুন চলচ্চিত্ৰ গৃহলৈ অনুদান, ৰাজ্যখনৰ বোলছবি উদ্যোগক উৎসাহিত কৰাৰ বাবে আমি বেচৰকাৰী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তিগত খণ্ডই প্ৰস্তাৱ দিয়া প্ৰতিটো নতুন চলচ্চিত্ৰ গৃহত 50 লাখ টকাৰ অংশীদাৰী মূলধন অনুদান নমনীয় ঋণ হিচাপে বিনিয়োগ কৰাৰ প্ৰস্তাৱ ৰাখিছো। চলচ্চিত্ৰ গৃহৰ স্থান চৰকাৰে নিৰ্ধাৰণ কৰিব আৰু ইয়াৰ বাবে মই 25 কোটি টকাৰ প্ৰস্তাৱ ৰাখিছো। বিহু সমিতিসমূহলৈ উদগনি, বিগত বৰ্ষত আমাৰ চৰকাৰে 10 বছৰতকৈ অধিক পুৰণি পঞ্জীকৃত
বিহু সমিতি সমূহলৈ 1.5 লাখ টাকাকে প্রদান করেছে। এই পদক্ষেপ অব্যাহত থাকিব আর ইয়ার বাবে মই 34.5 কোটি টাকার প্রস্তাব করেছো। ইয়ার উপরও আমি নতুন দিল্লিত এক অভিলেখ সৃষ্টিকারী পর্যায়ের বহাগ বিহু উদযাপনেরও প্রস্তাব করেছো। যোরহাট চুকাফা সমন্বয় ক্ষেত্রলৈ অনুদান, মহাশয় আহোম রাজত্বর প্রতিষ্ঠাতা চাউলুং চুকাফার প্রতি সন্মান জানাই আমার সরকারে যোরহাট সৃষ্ট চুকাফা ক্ষেত্র সাংস্কৃতিক আর ঐতিহাসিক ক্ষেত্রলৈ রূপান্তরণের বাবে প্রতিশ্রুতি অনুসারে পদক্ষেপ লৈছে। আর চুকাফা সমন্বয়ের ক্ষেত্রের উন্নয়নের বাবে আগন্তুক 3 বছর সময়সাত মই 100 কোটি টাকা অনুদানের প্রস্তাব রাখিছো। শহীদ কনকলতা বৰুৱা সংগ্রহালয়, শহীদ কনকলতা বৰুৱাৰ মহান আত্মবলিদানের প্রতি সন্মান প্রদর্শন করে আমি তেখেতর গৃহটো সংগ্রহালয়লৈ রূপান্তর করার পরিকল্পনা করছো আর এই পরিকল্পনার বাবে মই 5 কোটি টাকা ধার্য করছো। ভাওনা আর রাসলীলা, মাননীয় অধ্যক্ষ মহোদয়, সাংস্কৃতিক আর ধর্মীয় ক্ষেত্রত যাওতি যুগে ঐতিহ্য বহনেরে ভাওনায় রাজ্যখনের পরম্পরাগত সাংস্কৃতিক ক্ষেত্রখনত এক গুরুত্ব স্থান দখল করে আহিছে। হিন্দু পৌরাণিক আখ্যানের বর্ণনানে সমৃদ্ধ ভাওনাত নাটক, নৃত্য আর সঙ্গীতের উপাদান সমূহ সন্নিবিষ্ট হয়ে আছে। এই পৌরাণিক শিল্পকলার প্রসারের বাবে মই প্রতিখন ভাওনা কমিটিলৈ 25,000 টাকার এককালীন অনুদান আগবঢ়ার প্রস্তাব রাখিছো। ইয়ার উপরও যিবোৰ ভাওনা সমিতিয়ে রাম বিজয় অঙ্কীয়া নাট পরিবেশন করব তেওঁলোকক অতিরিক্তভাবে 5,000 টাকা দিয়ার মই প্রস্তাব রাখিছো। শ্রী রামচন্দ্রক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে পরম ব্রহ্মর পূর্ণ অবতার হিসেবে গ্রহণ করেছিল আর এয়া এক তাৎপর্যপূর্ণ ঘটনা যে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে তেওঁর মহাপ্রয়াণের পূর্বে রাম বিজয় অঙ্কীয়া নাটকখন রচনা করেছিল। সত্র সংরক্ষণ, ইয়ার উপর রাজ্য সরকারে গুরুত্বপূর্ণ সত্রসমূহক সহায় করে আছে। 22.53 কোটি টাকার শ্রী শ্রী বটদ্রোয়া থানের আভ্যন্তরীণ উন্নয়নমূলক কাম সম্পূর্ণ করা হয়েছে। সাংস্কৃতিক আর পর্যটন কেন্দ্র হিসেবে শ্রী শ্রী বটদ্রোয়া থানের উন্নয়নের থানখনের চৌহদর পুনর্জীবিতকরণের বাবে পদক্ষেপ লওয়া হয়েছে আর প্রথম পর্যায়ের অধীনত লাভ করা অগ্রগতি তলত দিয়া জনায়। প্রথম পর্যায় ধন 50 কোটি, অগ্রগতি 88%, দ্বিতীয় পর্যায় ধন 114.22 কোটি আর ইয়ার অগ্রগতি হয়েছে 68%। এই বছর আমি তৃতীয় পর্যায়ের অধীনত আনুমানিক 54 কোটি টাকা ব্যয়ের সৌন্দর্য বর্ধনের কাম আরম্ভ করি। এনেদরে বটদ্রোয়া থানক বাহ্যিক আর আভ্যন্তরীণ উন্নয়নের বাবে আবন্টন দিয়া মুঠ পুঁজির পরিমাণ হয়েছে 240 কোটি টাকা। বরপেটা জেলার পবিত্র পাটবাউসী হয়েছে বৈষ্ণব পরম্পরার অন্যতম পীঠস্থান। ই হয়েছে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব, শ্রী শ্রী মাধবদেব, শ্রী শ্রী দামোদরদেব আর শ্রী শ্রী হরিদেবর মিলনভূমি। ইয়াতে মহাপুরুষ সকলের যুগজয়ী সৃষ্টিরাজি আর আধ্যাত্মিক দর্শনে প্রাণ পাই উঠিছে। ইয়ারে শ্রীমন্ত শঙ্করদেব থান আর শ্রী শ্রী দামোদরদেবর শ্রী শ্রী পাটবাউসী সত্রই আজিকোপতি সেই মহান বৈষ্ণবী পরম্পরক বলিষ্ঠ রূপত বর্তায় রাখিছে। সেয়েহে শ্রী শ্রী পাটবাউসী সত্রর উন্নয়ন আর সংবর্ধনের বাবে প্রথম পর্যায়ের 15 কোটি টাকা ধার্য করা হয়েছে। তিতাবর্ষিত শ্রী শ্রী কমলাবাড়ী সত্রর সংরক্ষণের বাবে 5 কোটি টাকা আর ওদালগুড়ি জেলার বরঙাজুলিস্থিত শ্রীমন্ত শঙ্করদেব সত্রর বাবে 2 কোটি টাকার আবন্টন দিয়ার মই প্রস্তাব রাখিছো। তারালাংসু মহোৎসব, আমি গৌরব অনুভব করো যে আমার চুবুরিয়া রাজ্য নাগাল্যান্ডে ব্যাপক উৎসাহে হর্নবিল মহোৎসবের আয়োজন করে আহিছে আর ই রাষ্ট্রীয় আর আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত জনপ্রিয় হয়েছে। অনুপ্রাণিত হয়ে আমি কার্বি আংলংয়ের তারালাংসু মহোৎসবক সকল স্থানের পর্যটকক আকর্ষণ করবরাকে গড়ি তুলব বিচার। বিশ্ব মানচিত্রত স্থান পাবরাকে এই মহোৎসবর উদযাপনের বাবে মই 3 কোটি টাকা ধার্য করছো। একদরে সকল খিলঞ্জিয়া জনজাতির সংস্কৃতির বিকাশের বাবে আমার সরকার অতিশয় আগ্রহী। পূর্ণ তীর্থ যোজনা, অযোধ্যার তীর্থযাত্রা, মহাশয় চলিত পুণ্যধাম আসনির অধীনত তীর্থযাত্রীসলক পুরী, বৃন্দাবন আর বারাণসী আদি পবিত্র স্থান সমূহ দর্শনের সুবিধা প্রদান করা হব আর এই আসনি আমি এই বর্ষটো অব্যাহত রাখিম। ইয়ার উপরই এই বর্ষত মই পুণ্যতীর্থ যোজনা ঘোষণা করেছো আর ইয়ার অধীনত 25 কোটি টাকা বাজেট ব্যবস্থাপনারে 25,000 গৰাকী তীর্থযাত্রীক অযোধ্যার রাম মন্দিরলৈ তীর্থযাত্রা করার সুবিধা আগবঢ়া হব। অধ্যক্ষ মহোদয়, ইয়ার পিছত আহিছো এক নতুন আসনিলৈ। সেই আসনিখন হয়েছে শিশুর উজ্জ্বল ভবিষ্যতের বাবে। মহাশয়, ইতিমধ্যে আমি 5,000টা অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণের বাটত আছে আর এই বর্ষত আমি 1,250 কোটি টাকা ব্যয়ের আন 5,000টা আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণ করার কাম হাতত লম আর ইয়ার ফলস্বরূপে
রাজ্যখনত 10,000টা আদর্শ অঙ্গনবাদী কেন্দ্র নির্মাণের আমার প্রতিশ্রুতি বাস্তবত রূপায়িত হব। অধ্যক্ষ মহোদয়, অসমৰ বর্তমানের বিদ্যালয় সমূহ আন্তঃগাঁথনি উন্নয়নের বাবে লওয়া পদক্ষেপের অংশ হিসাবে আমার সরকারে 2,369.86 কোটি টাকা ব্যয়ের রাজ্যের 322খন বিদ্যালয় রূপান্তর করব। আর এই বিদ্যালয় সমূহের তালিকা মই পরিশিষ্ট ঘট উল্লেখ করছো। বর্তমানে 118খন চাহ বাগিচা আদর্শ বিদ্যালয় কার্যক্ষম হয়ে আছে, আর চাহ বাগিচা অঞ্চলত আমি আন 100খন নতুন আদর্শ বিদ্যালয় স্থাপন করি। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় আর অন্যান্য শিক্ষানুষ্ঠানের ছাত্র ছাত্রীভাবে 50% পাঠ্যক্রম মাচুল জনপনি হিসাবে আগবাই আমার সরকারে সেলফ ফাইনেন্সিং স্কিমের অধীন ছাত্র ছাত্রীসল সহায় আগবাব। অহা 3 বছরের সময়সাত ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় কারণে রূপান্তর করার 100 কোটি টাকা পুঁজির অনুদান আগবা হব। ইয়ার উপরও মই এই কথা ঘোষণা করবলে পাই সুখী হয়েছো যে কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয় 20 কোটি টাকার পুঁজির অনুদান আগবা হব। 126টা বিধানসভা সমষ্টিত খেল মহারণ আর যুব সংঘ, মই এই পবিত্র সদনক জানাবলে পাই আনন্দ পাইছো যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সবল নেতৃত্বত খেল মহারণের জড়িয়ে উদীয়মান খেলোয়াড়সকলক সর্বতোপ্রকারে উৎসাহ জানার বাবে ক্রীড়াক তৃণমূল পর্যায়ে লই যাওয়া হয়েছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়াও এই প্রচেষ্টার শলাগ লৈছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করবল এক সুসংগীত ব্যবস্থা করার খেল মহারণ জনভাগিদারী আন্দোলনক আগুয়াই লই যাওয়ার উদ্দেশ্যে আমি প্রতিটি বিধানসভা সমষ্টিত এটাকৈ যুব সংঘ স্থাপনের প্রস্তাব লৈছো। 126টা বিধানসভা সমষ্টির প্রতিটি যুব সংঘর মেরামতি আর খেলর সামগ্রী ভরালর বাবে মই বর্ষত 15 লাখ টাকা আবন্টন দিয়ার প্রস্তাব রাখিছো। ক্রীড়া প্রতিভাক উৎসাহ জানার উদ্দেশ্যে 28.30 কোটি টাকা ব্যয়ের কোকরাঝারত একটা নতুন উচ্চ কার্যক্রম ক্রীড়া কেন্দ্র স্থাপন করার প্রস্তাব আগবাইছো। যোরহাট আর গুয়াহাটির পিছত এ রাজ্যখনের বাবে এনেকা তৃতীয়টো প্রতিষ্ঠান হব। ইয়ার উপর রাজ্যখনত বিশ্বমানের ক্রীড়া আন্তঃগাঁথনি নির্মাণের বাবে আমি নিম্নলিখিত স্টেডিয়াম সমূহ নির্মাণের পদক্ষেপ লৈছো। 300 কোটি টাকা ব্যয়ের গুয়াহাটির চন্দ্রপুর স্টেডিয়াম, 401 কোটি টাকা ব্যয়ের ডিব্রুগড় জেলার খনিকর স্টেডিয়ামক 5,000-15,000 আসনযুক্ত স্টেডিয়াম হিসাবে উন্নতিকরণ। 2024 চনের নভেম্বরত বিনিয়োগকারী সম্মিলন, বিকশিত ভারত এট দ্য রেট অফ 2047, আত্মনির্ভর ভারত আর মেক ইন ইন্ডিয়াকে ধরে ভারত সরকারের বিভিন্ন লক্ষ্য সঙ্গতি রাখি অসমেও রাজ্যখনলৈ বিনিয়োগ আকর্ষণের বাবে সক্রিয়ভাবে প্রচেষ্টা চলাই আহিছে। রাজ্য সরকারে G20 সম্পর্কীয় 5টা অনুষ্ঠান সফলতার আয়োজন করেছে আর মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার পরামর্শ অনুসরণ বসুধৈব কুটুম্বকম বাণিজ্যের দ্বারা একত্রিত বিশ্ব নীতি আঁকলি লওয়ার ভারতে G20 সম্মিলন সফলতার আয়োজন করার ফলত দেশজুড়ি বিশ্বজুড়ি যে সদিচ্ছার সৃষ্টি হয়েছে তার দ্বারা রাজ্যখনও লাভান্বিত হব বলে আশা করা হয়েছে। মই ঘোষণা করল যে 2024 বর্ষের নভেম্বর মাহত আমি এখন গোলকীয় বিনিয়োগকারী সম্মিলন অনুষ্ঠিত করিম। এই সম্মিলন বিশ্ব তথা ভারতের বৃহৎ ঔদ্যোগিক প্রতিষ্ঠান সমূহে অংশগ্রহণ করব আর ইয়ে বিনিয়োগ উজ্জীবিত করে তোলার ক্ষেত্রে অধিক নিয়োগ সৃষ্টি করব আর ইয়ার উদ্দেশ্যে মই 25 কোটি টাকা আবন্টন রাখিছো। মুখ্যমন্ত্রী সংগ্রহালয় অমৃতকালসাত রাজ্যখানে গুয়াহাটিত একটা অত্যাধুনিক মুখ্যমন্ত্রী সংগ্রহালয়ের নির্মাণের লক্ষ্য লৈছে। এই সংগ্রহালয়টে আমার রাজ্যখনের প্রগতিত বিশেষ গতি প্রদান করা প্রতিগী মুখ্যমন্ত্রীর সবল নেতৃত্ব, সম্মুখীন হওয়া প্রত্যাহ্বান আর লাভ করা কৃতিত্ব সমূহের বিষয়ে সজীব তথ্য দাঙি ধরব। মুখ্যমন্ত্রী সংগ্রহালয় যে কেবল আমার অতীতকে সংরক্ষণ করব এনে নহয়, ই আমার ভবিষ্যৎ প্রজন্মক গণতান্ত্রিক ভেটিক লৈ গৌরবান্বিত করব আর অসমৰ গণতান্ত্রিক স্বকীয়তাক আগুয়াই নিয়াত অরিহণা যোগাব। অধ্যক্ষ মহোদয়, এটা আমার সদনের জ্ঞাতার্থে কিছু প্রধান ঘোষণা ব্যক্ত করব বিচারিছো। প্রথমতে আছে অসম আরক্ষীত অগ্নিবীরর বাবে সংরক্ষণ। আমার সরকারে যোগ্য অগ্নিবীরর বাবে অসম আরক্ষীত 10% পদ সংরক্ষণের ব্যবস্থা করব। অবশ্যই স্থানীয় প্রার্থীর বাবে এটি প্রযোজ্য হব। কণি গাখীর আর মাছ উৎপাদনত আত্মনির্ভরশীলতা, এই ব্যবস্থায় কর্মসংস্থান সৃষ্টি করার উপার্জন বৃদ্ধি আর গ্রামাঞ্চলের উন্নয়নও উদগনি যোগাব। রাজ্যখনত দুগ্ধ উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে গোপালক সকলক প্রত্যক্ষভাবে সহায় করার বাবে রাজ সাহায্য হিসাবে 25 কোটি টাকা আগবা হব। উত্তর পূব দুগ্ধপাম আর খাদ্য পরিসীমিত
ইকুইটি নিবেশ হিসাবে ইতিমধ্যে আগবা 10 কোটি টাকার উপরি উপরোক্ত রাজ সাহায্যর ধনরাশি আগবা হব। কণীর উৎপাদন বৃদ্ধির স্বনির্ভরশীল হওয়ার উদ্দেশ্যে আমার সরকারে কণী পরা কুকুরা পালনের উপর গুরুত্ব পালন আরোপ করেছে। আমি ইতিমধ্যে পরম্পরাগত ঘরত কুকুরা পালন করা পালকসকলে কম খরচত পুহিবা কুকুরা যোগান ধরার ব্যবস্থা গ্রহণ করেছো। এই ক্ষেত্রে আমি যথোপযুক্ত উদগনি আগবাম। এই উদ্দেশ্যে মই 25 কোটি টাকা ধার্য করেছো। কেন্দ্রীয় আসনি আর বহি সাহায্যপ্রাপ্ত পুঁজির সহায়ে আমি রাজ্যখনত মৎস্য উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করেছো। ক্ষুদ্র চাহ খেতিয়কসলক উদগনি রাজ্যখনের ক্ষুদ্র চাহ খেতিয়কসলে গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপর আমি উদগনি যোগাম। ইয়ার চাহ সংসাধন সুবিধার আধুনিকরণত সহায় করার নতুন প্রযুক্তি ব্যবহারের চাহ খণ্ডর জড়িত সকল প্রশিক্ষণ দিয়ার ব্যবস্থা করম। ক্ষুদ্র চাহ খেতিয়কসলের উৎস সাধনের মানে বাজেটত 15 কোটি টাকা ধার্য করেছো। স্টার্ট আপ অভিযান, এই কথা জানাবলে পাই সুখী হয়েছো যে রাজ্যখনত উদ্যমিতার মানসিকতা সৃষ্টি করবর কারণে অসমৰ স্টার্ট আপ ভেঞ্চার পুঁজি এই বর্ষটো অব্যাহত রাখিম আর ইয়ার 18 কোটি টাকা বাজেট আবন্টন রাখিছো। ইয়ার উপরি 5 কোটি টাকার আবন্টিত পুঁজিরে অসম অভিযান্ত্রিক মহাবিদ্যালয় গুৱাহাটী আর যোৰহাট অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ত দুটা নতুন স্টার্ট আপ ইনকিউবেশন হাব স্থাপন করা হব। পদ্মশ্রী হেমপ্রভা চুটিয়া বাসগৃহত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, পদ্মশ্রী হেমপ্রভা চুটিয়ার অন্যান্য সৃজনশীলতা সংরক্ষণের ডিব্রুগড় জেলার মরাণস্থিত তার বাসগৃহত একটা হস্ততাঁত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আমার সরকারে পরিকল্পনা করেছে। তদুপরি আমার শিপিনী সকল আত্মনির্ভরশীল করে তোলা আর উত্তরণের অর্থে 2024-25 বিত্তীয় বর্ষত আমি 1000খন তাঁতশাল মাইনাশাল বিতরণ করম আর ইয়ার মানে 14 কোটি টাকা ধার্য করেছো। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আসনি, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনত প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রমাণপত্র তথা পরিচয় প্রদানের জড়িয়ে 18টা শাখাত নিয়োজিত কারুশিল্পী তথা কারিকরী সকলে সম্পূর্ণ সহায় আগবা হব। পি এম বিশ্বকর্মা পোর্টেল যোগে এতালেক 4,97,968 আবেদন পত্র লাভ করেছো, যুক্ত সমগ্র দেশের ভিতরতে ষষ্ঠ সর্বোচ্চ সংখ্যা। কৃষি যান্ত্রিকীকরণ, 2024-25 বিত্তীয় বর্ষত আমার খাদ্য সংসাধন পারিপার্শ্বিকতা শক্তিশালী করার কৃষকর কাম কাজক সহায়ক হওয়াকে মাজত 2000খন পাওয়ার টিলার 70খন ট্রেক্টর রিপার ইত্যাদি বিতরণ করা হব। তদুপরি সমূহীয়া সেবাখণ্ডের 10.93 কোটি টাকা আর কাস্টম হায়ারিং সেন্টার্সের 8.4 কোটি টাকার প্রস্তাব রাখিছো। ঘর সাদত সৌর শক্তিকরণ, আমার সরকারেও সংশ্লিষ্ট রাজ্যিক অংশ প্রদানের এই পারিপার্শ্বিক অনুকূল আসনি রূপায়ণ করব। জলবায়ু সম্পর্কীয় কাম কাজ, দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরের আহ্বানের প্রতি আমি সঁহারি জানাই 2023 চনের 22 মার্চত অসমত মিশন লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টর শুভ আরম্ভণি করেছো। অধ্যক্ষ মহোদয়, অমৃত গুৱাহাটী সংহত গোলকীয় মহানগর, অসম সরকারে 2022-23 বিত্তীয় বর্ষত বাজেট ভাষণত অমৃত গুৱাহাটী সংহত গোলকীয় মহানগর নামের এখন বিশ্বমানের সংহত বাণিজ্যিক মহানগর গড়ি তোলার প্রতিশ্রুতি দিছিল। পরবর্তী প্রজন্মর উন্নয়নের নতুন ধরনের আবাসিক আর সামাজিক আন্তঃগাঁথনির বিশ্বমানের আন্তঃগাঁথনির সঙ্গে মিলাই নিব পারাকে 1000 একর এলাকাত প্রস্তাবিত অমৃত GIG সিটি গড়ি তোলার পূর্ণ পরিকল্পনা লওয়া হয়েছে। আয়ুষ্মান অসম, আয়ুষ্মান অসমের অধীনত আমার রাজ্যখনের প্রায় 2 কোটি হিতাধিকারী চিকিৎসা লাভ করে আছে। 2023 বর্ষত অধিক হিতাধিকারীক সামরি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সঙ্গে সংলগ্ন করলে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান অসম যোজনা নামের নতুন স্বাস্থ্য বিভাগ আসনি প্রবর্তন করেছো আর ইয়ার 5 লাখ টাকার নগদবিহীন চিকিৎসার সুবিধা সহ 58 লাখ পরিয়ালক উপকৃত করব। আর এতালেক এই দুখন আসনির অধীনত 578 কোটি টাকার 4 লাখতক অধিক লোক নগদবিহীন চিকিৎসার দ্বারা উপকৃত হয়েছে। ইয়ার উপরি পূর্বতে ঘোষণা করা অনুসরি আমি আয়ুষ্মান অসম মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনাখন আরম্ভ করেছো। ইয়ার লক্ষ্য হয়েছে সরকারি বিষয় কর্মচারী উপর নির্ভরশীল লোক পেনশনার আর পতিপত্নী সকলের সহজতে অনলাইন চিকিৎসা ব্যয় পরিশোধের সুবিধা প্রদান করা হব। মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান অসমের অধীনত ব্যাপক বিদ্যালয় স্বাস্থ্য কার্যসূচী, অসমের বিদ্যালয় সমূহলে যাওয়া শিশুসকল সুস্বাস্থ্য পরিপুষ্টি আর উন্নত জীবনশৈলী নিশ্চিত করার
প্রতিগী শিক্ষার্থী স্বাস্থ্য কার্ড প্রদান করে তেওঁলোকৰ গুণবিচার আর নিরীক্ষণ ফলাফল লিপিবদ্ধ করা হব। মুখ্যমন্ত্রী আয়ুষ্মান অধীনত MBBS ছাত্র ছাত্রীর গাঁও আর সম্প্রদায় সৌহার্দ্যমূলক কার্যসূচী গ্রহণ, ডিজিটাল রূপান্তর আর কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষ সাধন, জ্ঞান ধরা অভিজ্ঞতামূলক শিকনির সঙ্গে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির সংহতকরণ, নতুন দিল্লির তৃতীয় ভবন। মই এই কথা ঘোষণা করবলে পাই সুখী হয়েছো যে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের নতুন দিল্লির দ্বারকাত 4,000 বর্গ মিটারের এডোখর মাতির আবন্টন লাভ করেছো। নতুন দিল্লিত আমার রাজ্যের তৃতীয়টো ভবন নির্মাণের কাম আরম্ভি করেছো। এই চৌহদত বিবাহ ভবন, নামঘর আদি অন্যান্য রাজহুয়া সা সুবিধা সন্নিবিষ্ট হব। আমার কর্মচারীর কাষত সরকার, আপন ঘর আপন বাহন। অধ্যক্ষ মহোদয়, আপন ঘর আসনির অধিকৃত 5,157.46 কোটি টাকার ঋণের যোগান ধরা হয়েছে আর 37,811 কর্মচারী উপকৃত হয়েছে। গৃহ ঋণের সুদ রেহাইর 468.76 কোটি টাকা প্রদানের আমার দায়বদ্ধতা প্রতিষ্ঠিত করা হয়েছে আর মই এই বাজেটত 110 কোটি টাকা ইয়ার ধার্য করেছো। যা বর্ষর বাজেটত দিয়া প্রতিশ্রুতি অনুসরি আমার আপন বাহন আসনি প্রবর্তন করেছে আর এই আসনিখনের জড়িয়ে পুরুষ কর্মচারী সকল ডিজেল পেট্রোসাইট বায়ন ক্রয়ের 2%, ইলেকট্রিক্যাল বায়ন ক্রয়ের 3% সুদ রাজসাহায্য হিসাবে প্রদান করা হব। বিভিন্ন সংস্থার কর্মচারীক সহায় এককালীন সাহায্য, রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান, সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান আদির দরে সংস্থাবুরে সরকারের অগ্রাধিকার প্রাপ্ত খণ্ডর কাম কাজত সম্পাদনত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংস্থা সমূহর দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হওয়া কর্মচারী এককালীন সাহায্য এস দেশিয়া হিসাবে আগবড়া ধনের পরিমাণ 5,00,000 টাকার 7.5 লাখ টাকা বৃদ্ধির মই প্রস্তাব রাখিছো। জীবিকা সখী এক্সপ্রেস, 19 গৰাকী জীবিকা সখীর ভিতর 10,910 গৰাকীয়ে স্কুটি লাভ করেছে। ইয়ার উদ্দেশ্য হয়েছে মহিলাসকলের মাজত বিত্তীয় সবলীকরণের বার্তা প্রেরণ করে রাইজর সুসম্পর্ক গড়ি তোলা। এই বর্ষত আমি বাকি থাকা জীবিকা সখী সকলকে স্কুটি প্রদান করিম আর এই আসনির বাবে মই 52 কোটি টাকা আবন্টন দিছো। বনাঞ্চলত সেবা আগবড়া অবৈতনিক গাঁও প্রধান সমূহলৈ মাহেকীয়া পারিতোষিক, নাগাল্যান্ড সীমান্ত, অরুণাচল সীমান্ত আদি রাজ্যখনের সীমান্তমূরিয়া বনাঞ্চলত সেবা আগবড়া গাঁও প্রধান সকলক সেবার স্বীকৃতি হিসাবে মাহেকীয়া পারিতোষিক প্রদানের অর্থে আমি কিছু পুঁজি আছতীয় করে রাখিছো। এই সন্দর্ভত 6 কোটি টাকা ধার্য করা হয়েছে। অধ্যক্ষ মহোদয়, ইয়ার পাছত মই পার্ট 2 লৈকে আহিছো। অধ্যক্ষ মহোদয় মই পার্ট 2 পেজ নম্বর 88 লৈ আহিছো। অধ্যক্ষ মহোদয়, এই কথা জানাবলৈ পাই মই গৌরব অনুভব করছো যে বিগত 3 বছর সরকারের রাজহ সংগ্রহ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাইছে। এই পবিত্র সদনক জানাবলৈ পাই অতিশয় আনন্দিত হয়েছে যে 2021-22 বর্ষ তুলনাত 2022-23 বর্ষত রাজ্যখনের নিজস্ব রাহ 30.7% বৃদ্ধি পাইছে। এই বৃদ্ধির হার অভূতপূর্ব আর বিভিন্ন রাজহ সংগ্রহকারী বিভাগত গ্রহণ করা বিভিন্ন ধরনের সংস্কারমূলক পদক্ষেপের বাবে এয়া সম্ভব হয়েছে। এই যাত্রার প্রতিটি পর্যায়ত আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরের দিকদর্শন আর সবল নেতৃত্ব এক নিদর্শন স্বরূপ। কর আরোপণ, আবকারী, বন, ভূমি, রাজহ, পরিবহন ইত্যাদি সকল ক্ষেত্রতে এই রাজহ বৃদ্ধি প্রতিফলিত হয়েছে। এই সফলতা সমূহের অনাগত বর্ষর আমি প্রস্তাব করা পদক্ষেপ সমূহ এই ক্ষেত্র উল্লেখনীয়। বাণিজ্যিক কর, 2022-23 বিত্তীয় বর্ষত বিত্ত বিভাগের অধীনত 19,715 কোটি টাকা সংগ্রহ হয়েছে। এয়া পূর্বর তুলনাত 21% অধিক। GST সংগ্রহের হার দেশের কেইখনমান রাজ্যের ভিতর অন্যতম। 2024-চনের 31 জানুয়ারীলৈ সংগৃহীত GST আর অনা GST পরিমাণ 18,474 কোটি টাকা। এই পরিমাণ 2022-23 বিত্তীয় বর্ষের একে সময়ত সংগৃহীত 16,240 কোটি টাকাতক 14% অধিক। অনাগত বর্ষত এই বৃদ্ধির হার 16% উন্নীত করার প্রচেষ্টা গ্রহণ করিম। কর ফাঁকি রোধ করিবর কারণে IIT হায়দ্রাবাদের সহযোগিতাত কর আয়ুক্তালয়ের তথ্য বিশ্লেষণ সামর্থ্য বৃদ্ধি করার প্রচেষ্টা অব্যাহত আছে। চাহ উদ্যোগক সকাহ দিবলৈ উদ্যোগটোলে আগবঢ়োৱা আয়কর রেহাইর সুবিধা 3 বছৰলৈ বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্তভাবে নবীকরণের বিদ্যুৎ উৎপাদনকারী উদ্যোগের বিদ্যুৎ মাচুল রেহাই সুবিধা 3 বছৰৰ 2025-26 বিত্তীয় বর্ষলৈ বৃদ্ধি করা হয়েছে। এই রেহাই সুবিধাসমূহর কোনো সলনি নকরাক 2025
পঁচিশ ছাব্বিশ বর্ষলৈ অব্যাহত থাকিব বলে মই ঘোষণা করল। আবকারী বিভিন্ন সংস্কার আর বিধি ব্যবস্থার কার্যকরী রূপায়ণের ফলস্বরূপে 2022-23 বর্ষত আবকারী বিভাগে 2,527 কোটি টাকার উল্লেখযোগ্য পরিমাণের রাজস্ব সংগ্রহ করবলে সক্ষম হয়েছে। বিগত বর্ষত লাভ করা এক উল্লেখযোগ্য সফলতা হল বিভিন্ন বেআইনী কার্যকলাপর বিরুদ্ধে বিভাগটিয়ে চলা অভিযান। ইয়ার ফলশ্রুতিত অবৈধ সুরা সংক্রান্ত 13,000তকৈ অধিক গোচর রুজু করা হয়েছে আর 3,000 জন লোক গ্রেপ্তার হয়েছে। অনুজ্ঞাপত্রধারী বাছনির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা আর যোগান শৃঙ্খলার বিভিন্ন সুরুগা নিরীক্ষণ করার বাবে ট্রেক এন্ড ট্রেস পদ্ধতি রূপায়ণ করবলৈ আমার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খনি আর খনিজ সম্পদ বিভাগ 2023-24 বর্ষর সময়সাত উল্লেখযোগ্য সফলতা লাভ করে খনি আর খনিজ বিভাগে 2024 বর্ষর 23 জানুয়ারিলৈ 3,000 কোটি টাকার রয়্যালটি সংগ্রহ করে আর 22-23 বিত্তীয় বর্ষত বিভাগটিয়ে 4,119 কোটি টাকা সংগ্রহ করবলৈ সক্ষম হয়েছে। আর উল্লেখযোগ্যভাবে বিগত বর্ষটির তুলনাত এই বৃদ্ধির হার 74% অধিক। এয়া পরিলক্ষিত হয়েছে কর পরিশোধ করা গাফিলতি করা সংস্থা ব্যক্তির পৰা বকেয়া কর সংগ্রহ করার বাবে সুরুঙ্গাহীন ব্যবস্থা নাই। অধ্যক্ষ মহোদয়, রাজহ আর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বিগত ব্যবস্থা গ্রহণ করা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার ফলস্বরূপে বিগত কেটামান বর্ষত পঞ্জীয়ন মাচুল মোহর শুল্ক ভূমি রাজহর সংগৃহীত রাজহর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাইছে। বিভাগের রাজহ সংগ্রহ 2021-22 বিত্তীয় বর্ষত 624.34 কোটি টাকার পর 22-23 বর্ষত 8.72 কোটি টাকালে বৃদ্ধি আর 23-24 বিত্তীয় বর্ষর 31 জানুয়ারিলৈ 895 কোটি টাকালে বৃদ্ধি পাইছে। মিশন বসুন্ধরা 2.0 ফলস্বরূপে 2.29 লাখতকৈ অধিক আবেদনকারীক ডিজিটাল ব্যবস্থায় ভূমি অধিকার প্রদান করা হয়েছে। এই আবেদনকারীর 84% ব্যক্তি অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, অন্যান্য পিছপরা শ্রেণী আর অধিক অন্যান্য পিছপরা শ্রেণীর দরে সমাজের উপান্ত শ্রেণীর খিলঞ্জিয়ালো। অভিযানটির প্রথম দুটা সংস্করণের লাভ করা সফলতার পিছত আমি এটা মিশন বসুন্ধরা 3.0 অধীনত পরবর্তী পর্যায়ক প্রজন্মক পর্যায়ক্রমে সেবা আরম্ভ করার গুণাগথা করে আছো। এই পর্যায়ট তলত দিয়া মুখ্য উপাদান সমূহ হব নগরিয়া অঞ্চলত মান্ডলিক মূল্যর সহ ভূমি রাজহর সংযোজন, বিক্রি চুক্তি আর কর্তৃত্ব অর্পণ চুক্তির পঞ্জীয়ন মাচুলের মোহর শুল্ক যুক্তিসম্মত করে পরিবহন দলিলর 10% সমপর্যায় করা, বাগিচার বাবে নির্ধারিত ভূমি আন উদ্দেশ্যে ব্যবহারের ক্ষেত্রে উদ্ভব হওয়া সমস্যা সমাধানের বাবে ক্ষুদ্র ভূমিগুলিক এককালীন সুবিধা প্রদান করে এনে ভূমি অনুমিত কার্যের বাইরে আন কামত ব্যবহার করা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হব, ভূমি মালিকীত্বর চূড়ান্তকরণের বাবে ভৌগোলিক অবস্থানের মানচিত্রায়নের ডিজিটাল ডেলিভারি সুবিধা প্রদান করা হব, ভূমি রাজহর বকেয়া সংগ্রহের বাবে অভিযান আর্হিত বিশেষ প্রচার। অধ্যক্ষ মহোদয়, মই আরো একটা গুরুত্বপূর্ণ কথা আপনার কব বিচার, ধর্মীয় অনুষ্ঠান সমূহের সক্রিয়ভাবে ব্যবহার নোহা যথেষ্ট পরিমাণের উপরঞ্চি ভূমি আছে। এই ভূমির কিছু অংশ খিলঞ্জিয়া লোকের দখলত আছে। প্রচলিত আইনের বাবে মিশন বসুন্ধরা 2.0 অধীনত এনেকা ভূমি নিষ্পত্তি করবা হওয়া নাছিলে। এটা মিশন বসুন্ধরা 3.0 অধীনত যোগ্য খিলঞ্জিয়া পরিয়ালের দখলত থাকা এনে উপরঞ্চি ভূমি পত্তনের বাবে আমি প্রস্তাব আগবাইছো। সকল ভূমি প্রশাসন সংস্থাক ভূমিলেখ্য তথ্য ভান্ডারের সঙ্গে সংহত করার তা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হব। পরিবহন বিভাগ, এই বিভাগের রাজহ সংগ্রহের পরিমাণ 2021-22 বিত্তীয় বর্ষর 1,022 কোটির 22-23 বিত্তীয় বর্ষত 1,361 কোটি টাকালয় আর 23-24 বিত্তীয় বর্ষত 1,364 কোটি হব। অধ্যক্ষ মহোদয়, পরিবেশ আর বন বিভাগ বিগত কেটামান বছরত বিভাগটে রাজহ সংগ্রহের ক্ষেত্রে যথেষ্ট বরঙনি যোগায় আহিছে। যা কেটামান বছরত রাজহ সংগ্রহের ধারা বৃদ্ধি পাইছে। এই ক্ষেত্রে বিভাগে সংগ্রহ করা রাজহর পরিমাণ হয়েছে 21-22 বিত্তীয় বর্ষত 391 কোটি টাকা আর দ্বিতীয় বিত্তীয় বর্ষত 451 কোটি টাকা আর 22-23 বিত্তীয় বর্ষত 31 জানুয়ারিলৈ 330 কোটি টাকা। নিয়মাবলী সংশোধন ঘটাই অসম ক্ষুদ্র খনিজ সম্পদ রেহাই বিধি 2013 বন রাজহ উল্লঙ্ঘন আর ফাঁকির বাবে শাস্তিমূলক ব্যবস্থা সন্নিবিষ্ট হব।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, মই এই কথাখিনি ঘোষণা করবলৈ পাই ভাল পাইছো যে এই বাজেটখনত আমি অসমৰ জনসাধাৰণৰ ওপৰত কোনো ধৰণৰ অতিরিক্ত করৰ বোজা আৰোপ কৰা নাই। অধ্যক্ষ মহোদয়, এতিয়া মই 2024-25 বিত্তীয় বৰ্ষৰ বাবে বাজেট প্ৰাককলন উপস্থাপন কৰিবলৈ বিচাৰিছো। বাজেট প্ৰাককলন 2024-25 বৰ্ষৰ বাজেট প্ৰাককলনত ৰাজ্যখনৰ একত্ৰীকৃত নিধিত মুঠ 1,43,605.56 কোটি টকাৰ প্ৰাপ্তি প্ৰদৰ্শন কৰা হৈছে। ইয়াৰে 1,11,943.84 কোটি টকা ৰাজহ শিতানত আৰু বাকী থকা 31,661.73 কোটি টকা মূলধনী শিতানত। বিভিন্ন উৎসৰ পৰা অহা একত্ৰীকৃত নিধিৰ আনুমানিক প্ৰাপ্তি হিচাপে মই তালিকা নম্বৰ 1-ত উল্লেখ কৰিছো। ৰাজহুৱা শিতানৰ 1,44,550.08 কোটি টকা আৰু উপনিমিত্ত কণ্টিনজেঞ্চি পুঁজিৰ অধীনত 2,000 কোটি টকা যোগ হোৱাৰ বিপৰীতে সৰ্বমুঠ আদায়ৰ পৰিমাণ হ'ব 2,90,155.65 কোটি টকা। ইয়াৰ বিপৰীতে 2024-25 বৰ্ষত ৰাজ্যখনৰ একত্ৰিত নিধিৰ পৰা সৰ্বমুঠ ব্যয়ৰ পৰিমাণ 1,43,890.62 কোটি টকা হ'ব বুলি অনুমান কৰা হৈছে। ইয়াৰে ৰাজহ শিতানত 1,10,091.86 কোটি টকা আৰু মূলধনী শিতানত 33,798.76 কোটি টকা। 2024-25 বৰ্ষত একত্ৰিত নিধিৰ মঞ্জুৰি অনুসৰি ব্যয়সমূহৰ প্ৰাককালন তালিকা নম্বৰ 2-ত দেখুওৱা হৈছে। ৰাজহুৱা শিতানত হোৱা ব্যয় 1,42,670.09 কোটি টকা আৰু উপনিমিত্ত কণ্টিনজেঞ্চি পুঁজিৰ অধীনত 2,000 কোটি টকাৰে বছৰটোৰ সৰ্বমুঠ প্ৰাককলিত ব্যয়ৰ পৰিমাণ হ'ব 2,88,560.71 কোটি টকা। এইদৰে বছৰটোত হোৱা প্ৰাককলিত লেনদেনৰ বাবে আনুমানিক 1,01,594.94 কোটি টকা ৰাহি হ'ব। ইয়াৰ লগত বছৰটোৰ আৰম্ভণি ঘাটি 2,369.41 কোটি টকাৰ হিচাপ মিলালে 2024-25 বৰ্ষৰ শেষলৈ বাজেট ঘাটিৰ পৰিমাণ 774.47 কোটি টকা হ'বগৈ। জয় অসম, জয় হিন্দ, বন্দে মাতৰম। ধন্যবাদ। সদন 13 ফেব্ৰুৱাৰী 2024-25 পুৱা 9:30 বজালৈ স্থগিত ৰখা হ'ল।